গুলো লিখতে হবে 26969 নাম্বারে। আর আগামী পর্বে যদি তুমি আসতে চাও সেক্ষেত্রে রেজিস্ট্রেশন মাস্ট RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন এবং তোমার প্রফেশনটা লিখে পাঠিয়ে দিবে তুমি যেই নাম্বারটায়, সেই নাম্বারটা হচ্ছে 26969। তো চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কী নাম? ওয়ালাইকুম আসসালাম। উদয় ভাই ধন্যবাদ প্রথমেই আমাকে এখানে ইনভাইট করার জন্য। আজকে আমরা উদয় ভাইকে মিস করছি, আমি অপূর্ব আছি এবং থাকবো পুরোটা সময় জুড়ে আপনার সঙ্গে। এবং প্রথম যেই ঘটনাটা শুনবো সেটা জানার আগে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো যে ঘটে, বিশ্বাস করেন কতটুকু? আসলে আমি হচ্ছে আমি যাই, আমার প্রফেশন যাই হোক বা আমি স্টাডি যাই করি না কেন, সবার প্রথমে হচ্ছে আমি মুসলিম। আর অ্যাজ এ মুসলিম আমাকে জিনকে বিশ্বাস করতেই হবে ডেফিনেটলি, দ্যাটস ওয়াই আমি বিশ্বাস করি এবং সেই প্লাটফর্ম থেকে আসলে এখানে আসা। ওকে, নামটা বলে আজকে আমরা প্রথম ঘটনাটা শুনি তাহলে। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহন মোহাম্মদ ইবনে হাসান, আমি এসেছি উত্তরা থেকে। অ্যাট ফার্স্ট আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার ফুপাতো ভাই এবং তার ফ্যামিলির সাথে ঘটা একটা ঘটনা। তো ঘটনাটা মেইনলি শুরু হওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে তাদের বাড়ির ডেসক্রিপশনটা আমি একটু দিতে চাই, তাহলে লিসেনারদের একটু শুনতে সুবিধা হবে আর কি, মানে বুঝতে সুবিধা হবে। তাদের বাড়িটা হচ্ছে গ্রামের একটা কর্নারে, তো একটা মানে মাঠের মতো একটা জায়গা, ওই জায়গার উপরে তারা মাটি ফেলে ভরাট করে বেশ উঁচু করে একটা বাড়ি করে, বেশ বড় জায়গার উপরে। তো ওনাদের বাড়িটা যেরকম বড় সেরকম ছিল হচ্ছে অনেক গাছগাছালি দিয়ে ঘেরা, এবং তাদের যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো হচ্ছে ও শেডের ঘর, চারিদিক দিয়ে ঘর এবং মাঝখানে হচ্ছে তাদের উঠোন, বাইরেও উঠান আছে এবং উঠানের সাথে একটা পুকুরও আছে। তো ঘটনাটার সূত্রপাত হয় হচ্ছে যখন আমার ফুপাতো ভাইয়ের ওয়াইফের বাচ্চা হয়, আমার ভাবির নাম হচ্ছে রুকসানা, ওনার ছেলের নাম হচ্ছে রাফি। তো রাফি যখন জন্ম হয় তো তখন থেকেই সে প্রচণ্ডভাবে কান্না করত, শুধু কান্না করত, র্যান্ডমলি কান্না করত। এই জন্য ভাবি তাকে বুকের উপরে রাখতো সবসময়, একটুখানি বিছানার উপরে রাখলেই সে অস্বাভাবিকভাবে কান্না শুরু করত। তো বাচ্চা কাচ্চা যখন হয় তখন স্বাভাবিকভাবেই সে কান্না করে থাকে, তো সবাই এই জিনিসটাকে মানে অ্যাবনর্মালি নেয় নাই, মোটামুটি নর্মালি নিছে। তো তার যখন অলমোস্ট 4 থেকে 5 মাস বয়স হয় তো তখন দেখা যায় যে কান্নাকাটিটা একটু কমতে থাকে। তো কান্নাকাটি কমার সাথে সাথে তাদের টেনশনটাও একটু কমে যায়, বাট প্রবলেমটা হয় হচ্ছে তখন যখন একদিন রাফি অনেক বেশি কান্নাকাটি শুরু করে। তো ভাবি একটু ওর উপর বিরক্ত হয়ে করে কি মানে ঘর থেকে বাইরে উঠানের মধ্যে ওকে রেখে দেয় আর কি। তো রেখে দেওয়ার পরে যখন মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা পরে ভাবির রাগটা কমে আসে মোটামুটি, তখন রাফিকে আনতে যায়, কিন্তু যে দেখে যে রাফি অজ্ঞান হয়ে গেছে। তো ছোট একটা বাচ্চা মোটামুটি 4-5 মাস বয়স, তো ওই সময় মোটামুটি ওনারা একটু ভয় পেয়ে যায় যে অজ্ঞান হয়ে গেছে, কী হলো না হলো। তো মোটামুটি তাকে পানি টানি ঢালার পরে তার জ্ঞান ফিরে, কিন্তু তার 2 থেকে 3 দিন পরেই মানে প্রবলেমটা আসলে শুরু হয়, মানে যে ঘটনাটা আমি বলছি। প্রবলেমটা কী ধরনের শুরু হয় সেটা হচ্ছে তখন ভাবির বিএ পরীক্ষা চলছিল, তার পারপাসে সে পড়াশোনা করতো রাত জেগে। তো রাফিকে একদিন বিছানার উপরে রেখে সে পড়তেছিল, বাড়িটা ছিল টিনের। তো সন্ধ্যার পরে একটা সার্টেন টাইমে দেখে যে একটা সাদা রঙের হুতুম পেঁচা একটা পাখি, বেশ বড় সড়ো পাখি, এসে টিনের চালের উপরে বসে হুট করে। তো ভাবি এই জিনিসটা আনএক্সপেক্টেডলি হয় তাই উনি মোটামুটি ভয় পেয়ে যায়, তো অত বেশি টেনশন করে না। কিন্তু প্রবলেমটা হয় তখন যখন মানে ওই পাখিটা বসার পর থেকেই রাফি মানে কান্নাকাটি শুরু করে, সে আগে যেরকম কান্নাকাটি করতো তার চেয়ে অনেক বেশি র্যান্ডমলি, শুধু কান্না করেই যাচ্ছে, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। তো এই প্রবলেমটা চলতে থাকে কোন পর্যন্ত, যতক্ষণ পাখিটা ওই টিনের চালের উপর বসে থাকে ঠিক ততক্ষণ, যেই পাখিটা উড়ে চলে যায় সাথে সাথে রাফি কান্নাকাটি থামিয়ে দেয়। তো এই প্রবলেমটা প্রথম দিন গেল, দ্বিতীয় দিন ঠিক একই সময়ে সন্ধ্যার মাগরিবের নামাজের একটু পরেই আবার ওই পাখিটা এসে বসে, এবং বসার সাথে সাথে রাফি কান্না শুরু করে, সেই কান্না কোনোভাবেই থামানো যায় না যতক্ষণ পর্যন্ত না পাখিটা ওই টিনের চালের উপর থেকে উড়ে যায়। তো পাখিটা যে শুধু বসেই থাকতো তা না, ডানা ঝাপটাতো এবং মানে পা দিয়ে আচড়ালে টিনের চালের উপর যেরকম হয় ঠিক সেরকম ব্যাপারটা ছিল। তো
এই প্রবলেমগুলো চলতে থাকলো। এরপরে আবার একদিন ব্যাপারটা হয়েছে, সেটা হচ্ছে ভাবি শুয়ে আছে, তো রাত একটা থেকে দেড়টার মধ্যে হচ্ছে রাফির গায়ে মানে হঠাৎ করে হাত চলে গেছে ভাবির। তো ওই সময় দেখা যায় মানুষের গায়ের উপর হাত দিলে যেরকম মানে একটা মসৃণ একটা ভাব, সেই ভাবটা নাই, বড় বড় লোমালা কারো গায়ে হাত দিলে যেরকম ভেড়ার মতো ওরকম সে মনে করতেছে। তো ভাবি এই জিনিসটা দেখে খুবই ভয় পেয়ে যায়, তো চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দিয়ে ওঠার পরে লাইট জ্বালায়, লাইট জ্বালানোর পরে দেখে যে না কোনো প্রবলেম নেই, রাফি যেরকম শুয়ে আছে ঠিক সেরকমই ব্যাপার। তো এই প্রবলেমগুলো যখন খুব বেশি হওয়া শুরু করে তখন ভাবি এবং ভাইয়া একজন হুজুরের শরণাপন্ন হয়। তো হুজুর ব্যাপারগুলো শুনে একটা তাবিজ দেয় এবং কিছু আমল করতে বলে, যে আমলগুলো তারা শুরু করে এবং রাফিকে তাবিজটা পড়ায় দেয়। তো পড়ায় দেওয়ার পর থেকে খুব বেশি একটা ঝামেলা হয় নাই, তো মোটামুটি ভালোই চলতেছিল, সবাই ভুলে যাচ্ছিল। কিন্তু তার 15-20 দিন পরে হঠাৎ করে এই মানে রাফির থেকে তাবিজটা হারিয়ে যায় কীভাবে জানি না। তো তারপরের থেকে আবার ঘটনাটা ঘটা শুরু করে যেরকম আগে চলতো সেরকম। ভাবি যখন ঘরের বাইরে থেকে ভিতরে আসতো, ভিতরে আসলে দেখতো যে রাফিকে খাটের উপরে রেখে দিয়ে গেছে, কিন্তু সে খাটের উপরে নেই, খাটের নিচে চলে গেছে, অথবা এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে, অথবা একদিন দেখছে যে মানে গোসল করে জাস্ট ভাবি কাপড় নিয়ে ওই ঘরের ভিতরে ঢুকতেছে, দেখে যে একটা মানে গরুর যে বাচ্চা বাছুর বলে, সেটা হুট করে ওই খাটের উপর থেকে নেমে এক রুম থেকে দৌড় দিয়ে অন্য রুমে চলে গেল। ভাবি তো দেখে জাস্ট অনেক ভয় পেয়েছে, চিৎকার দিয়ে উঠছে। তো ভাবির যে শাশুড়ি ছিলেন উনি আসছে, আসার পরে ওনাকে ঘটনাটা বলছে। তো এরপরে আবার ওই হুজুরের কাছে যাওয়া হয় যে ওই একই তাবিজ নিয়ে আসা হয়। তো এবার তাবিজ দেওয়ার পরে মোটামুটি তার 2-3 বছরের মধ্যে আর কোনো প্রবলেম হয় না। এর মধ্যে রাফির বয়স অলমোস্ট 3-4 বছর হয়ে যায়। তো যখন 3-4 বছর তার বয়স, এর মধ্যে আর কোনো যেহেতু প্রবলেম হয় না, সবাই আবার ভুলে গেছে যে হয়তো বা প্রবলেমটা কিওর হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই। কিন্তু প্রবলেমটা আবার ঘটে আগের মতোই, তার তাবিজটা হারায় যায়। তো হারায় যাওয়ার পরে যেহেতু সে এবার একটু বড় হয়ে গেছে, তো ব্যাপারগুলা তার চেয়ে আর একটু বেশি অ্যাবনর্মাল হয়ে যায়। ব্যাপারগুলো কি, দেখা যায় যে মানে রাফিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না, এমন জায়গা থেকে তাকে খুঁজে পাওয়া যায় যে জায়গায় আগে খোঁজা হয়েছে কিন্তু পাওয়া যায়নি, আবার এমন জায়গা থেকে খুঁজে পাওয়া যায় যে জায়গা থেকে রাফির থাকার কথা না কিন্তু রাফিকে পাওয়া যায় ওই জায়গা থেকে। আবার একদিন ভাবি বাইরে গেছে, ভিতরে এসে দেখে যে রাফি নাই, নাই নাই তো নাই। পরে দেখা যায় যে সেই 3-3.5 বছরের বাচ্চা সে হচ্ছে টিনের চালের উপরে উঠে বসে আছে। তো এই জিনিসগুলো নিয়ে তারা আসলে চিন্তিত হয়ে পড়ে। এর মধ্যে একদিন ওই রাফির আব্বা উনি হচ্ছে ফজর নামাজ পড়ার জন্য হচ্ছে উঠছে, ওঠার পরে সে জাস্ট ওযু দিতে গেছে, এর মধ্যে দেখে যে রাফি ঘুম থেকে উঠছে। তো ঘুম থেকে ওঠার পরে মানে গেটের বাইরে যে একটা দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে মানে ওর পিছনে পিছনে ওনার আব্বা দৌড় দিছে, কিন্তু জাস্ট 10-15 সেকেন্ডের মধ্যে দেখেছে রাফি নাই, রাফিকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আর খুঁজে না যাওয়ার পরে তারা তো অনেক টেনশিত হয়ে মানে চিন্তিত হয়ে পড়ে। তো চিন্তিত হওয়ার পরে সমস্ত জায়গায় তারা খুঁজতে থাকে র্যান্ডমলি, কিন্তু পাওয়া যায় না। কিন্তু 10-12 মিনিট পরেই দেখা যায় কি যে মানে ওই রাফির যে নানার বাড়ি, ওরা তো থাকতো দাদার বাড়িতে, নানার বাড়ির থেকে ফোন আসে 10-12 মিনিট পরে যে রাফি তো আমাদের এখানে আসছে। তো তারা আসলে থান্ডার্ড হয়ে যায় ব্যাপারটাতে, কারণ রাফির মানে যে বাড়িতে থাকে তার দাদার বাড়ি, দাদার বাড়ির থেকে তার নানার বাড়ির দূরত্বটা হচ্ছে যদি গাড়িতেও যায় সেক্ষেত্রে অলমোস্ট 40-35 মিনিট সময় লাগবে, কিন্তু সে 10-12 মিনিটের মধ্যে সে ওইখানে কীভাবে গেল এটা আসলে কেউ বুঝতে পারে নাই। তো এই ধরনের প্রবলেমগুলো চলতে থাকে। তো আরেকটা কিছু প্রবলেম ছিল, সেটা হচ্ছে রাফি যাই পাইতো মানে চুল পাইলে চুল খাইতো, তারপরে হচ্ছে কয়েল যদি পাইতো কয়েল খাইতো, তারপর হচ্ছে কয়লা, ইভেন সে ইয়াও খাইতো, কেরোসিনের যে তেল সেটাও খাইতো। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে খুবই চিন্তার মধ্যে ছিল তারা। আর রাফির গ্রোথটাও ছিল কম তার বয়স অনুযায়ী। তো এবারও তারা করে কি যে একজন হুজুরের কাছে যায়, হুজুরের কাছে যাওয়ার পরে এবার হুজুর নিজেই আসেন। আসার পরে রাফিকে একটা তাবিজ দেয় এবং তাবিজ দেওয়ার সাথে সাথে মানে তাদের বাড়িটাও বন্ধ করে দেয়। তো বাড়িটা বন্ধ করে দেওয়ার পরে রাফির সাথে সেরকম কিছু ঘটে নাই, কিন্তু ওই বাড়িতে আরও কিছু কিছু ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওই ওই রাফির যে নানি, উনি হচ্ছে একদিন
মানে হাতে করে পিঠা বানাইছি বিভিন্ন ধরনের। পিঠা বানানোর পরে সেগুলো শুকায় এবং শুকানোর পরে মানে চাকসেমাই যেটাকে বলে গ্রামের ভাষায়, ওটা শুকানোর পরে মানে অনেক দিন রাখা যায় এবং রেখে খাওয়া যায়। তো ওই জিনিসটা মানে একটা বাক্সর মধ্যে রাখছে, বাক্সটা ছিল কাঠের, গ্রামের ভাষায় বলে হচ্ছে সাব বাক্স, অনেক পুরো কাঠের হয় বাক্সটা। তো ওর ভিতরে রেখে তালা দেওয়া আছে, তো ওইটার থেকে বাইর করার কোনো অপশনই নেই। তো মানে বাইরের থেকে হুট করে রান্নাঘরের ভিতরে ঢুকছে, এই সাথে সাথে দেখে যে একটা কীরকম যেন একটা মানে মানুষ আর জানোয়ারের মাঝামাঝি একটা জিনিস, বন মানুষের মতো, মানে হুট করে টিনের চালে একটু ফাঁকা অংশ ছিল, ওই ফাঁকা অংশের ভিতর দিয়ে বের হয়ে চলে যায়। তো ফুল দেখতে পারে নাই, কিন্তু মানে পিছনের অংশ দেখছে এবং দেখার সাথে সাথে ভয় পেয়েছে। এবং পরে যে দেখে যে ওই মানে সে যে পিঠা বানাইছিল বাক্সর ভিতরে রাখা, ওই পিঠাগুলো ভিতরে নাই, বাক্সের বাইরে বাইর করে, কিন্তু তালা ওই রকমই আছে। তো এই ধরনের ঘটনা মোটামুটি ঘটতে থাকে। কিন্তু পরে আরেকজন হুজুরের কাছে তারা যায় এবং তিনিও এসে মোটামুটি বাড়ি বন্ধ করে দেন এবং সবাইকে একটা করে তাবিজ দেন। এরপরে মোটামুটি ওই বাড়িতে আর কোনো সমস্যা হয় নাই, মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে। আর এই ছিল আমার প্রথম ঘটনা। অলরাইট, আমরা প্রথম ঘটনাটা আমরা শুনছিলাম মোহন ভাই, রাইট? ওকে, তো তার প্রথম ঘটনাটা শুনছিলাম এবং আপনি আছেন জাগো এফএম 94.4 এ, চলছে কিন্তু ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার, যেখানটাতে আপনি এই মুহূর্তে অপূর্বর সঙ্গে, রাত কটা বাজলো? 10:28 এবং পুরোটা সময় জুড়ে আমি আপনার সঙ্গে থাকবো। বাট যেই কথাটা বলার ছিল আপনাকে, সেই কথাটা হচ্ছে এরকম ঘটনা যদি আপনারও থেকে থাকে, হতেই পারে আপনার পরিবারের কারো না কারোর সঙ্গে কন্টিনিউ এরকম ঘটনা ঘটছে, সেটা পরিবারের যে কোনো মেম্বারের সঙ্গেই হতে পারে, সেই ঘটনাটি চাইলে আপনি এখানে এসে শেয়ার করে ফেলতে পারেন। কিংবা আপনার সেই ফ্যামিলি মেম্বারটি যদি তার মনে হয় যে তিনি এখানে আসবেন, তার হয়েও আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন। RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। জানতে চাই আপনার কথাবার্তাগুলো কেমন লাগছে আজকের ভূত স্টুডিও, ভালো নাকি মন্দ, সেই ফিডব্যাকটাও জানাবেন। এবং জানানোর জন্য যেই প্রসেসটা আছে সেই প্রসেসটা বলছি, JFM স্পেস দিয়ে নাম, লোকেশন, তারপর টেক্সট এবং পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। আর আগামী পর্বে এই হটসিটটাতে, ঠিক যেভাবে আজকে মোহন ভাই তার প্রথম ঘটনাটা আমাদেরকে বলল, আগামী পর্বে যদি আপনিও বলতে চান, সেক্ষেত্রে যেটা করবেন, RBS যদি নেক্সট এপিসোডে আসতে চান ভূত স্টুডিওতে, তবে টাইপ করতে হবে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন, পাঠিয়ে দিবেন যে নাম্বারটায়, ওই নাম্বারটা হচ্ছে 26969। আমি আবারও বলছি, নাম্বারটা হচ্ছে 26969। কিন্তু প্রথমে অনেকেই একটা ভুল করেন, JFM লিখে পাঠিয়ে দেন, হয় না ওটা, না রেজিস্ট্রেশন হয় না, এটা ভুল হয়ে যায়। তো নিয়মটা আবারও বলছি, RBS প্রথমে লিখবেন, তারপর আপনার নাম, তারপর আপনি কোথায় থাকেন এবং আপনি কী করছেন, পাঠিয়ে দিবেন তারপর 26969 নাম্বারে। আবারও আমরা যাব এই মুহূর্তে মোহন ভাইয়ের কাছে, তার পরের ঘটনাটা আমরা শুনবো, তারপরে যখন ফিরছি কমেন্ট এবং SMSগুলো পড়ছি। মোহন ভাই, এখন কোন ঘটনাটা শুনছি আমরা? এখন আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার গ্রামের একজন রিক্সা চালক ভাইয়ের নাম হচ্ছে করিম ভাই। তো ওনার সাথে আমার মোটামুটি সম্পর্ক ভালো, উনি রিক্সা চালায়। তো ওনার থেকে আমি এই ঘটনাটা শুনেছি, ওনার মানে প্রত্যক্ষ মানে তার সঙ্গে ঘটেছে এবং তার ফ্যামিলি মেম্বার্স তাদের পরিবার সবার সঙ্গেই ঘটনাটা ঘটেছে। তো ওই ঘটনাটা আমি এখন বলতে চাই। তো আমি যে ঘটনাটা এখন বলবো, আমি তো প্রথমেই বললাম ওনার নাম হচ্ছে করিম। তো উনি রিক্সা চালাতো, ওনার বাড়ি আমার গ্রামেই, কিন্তু উনি রিক্সা চালাতেন আমাদের গ্রামে না, উনি চালাতেন একটু শহরের মধ্যে আর কি, মানে ঢাকা শহর যে তাও না, এটা হচ্ছে একটা জেলা শহর আর কি। তো সে যে যে জেলা শহরে রিক্সা চালাতেন, তো ওই জায়গায় সে প্রথম প্রথম যায়। তো জায়গাগুলো খুব বেশি ভালো চেনে না, দুই একটা জায়গা মোটামুটি চেনে। তো আর একটা কথা, সেটা হচ্ছে উনি রিক্সা চালাতেন হচ্ছে বেশিরভাগ রাতে, কারণ দিনের চেয়ে তুলনামূলক রাতে রিক্সা ভাড়াটা একটু বেশি পাইতো, তাই সে রাতেই মোটামুটি বেশি রিক্সা চালাতেন। তো সে সন্ধ্যার পরে থেকেই যখন রিক্সা চালানোর জন্য দাঁড়িয়ে আছেন, তো ওই মুহূর্তে একজন আগন্তুক আসে, এসে বলে যে এই রিক্সা যাবা? তো করিম ভাই বলে যে হ্যাঁ যাব। তো করিম ভাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, এই জন্য জিজ্ঞাসা করে নেয় যে কোথায় যাবে, কী বিষয় আসয়। তো আগন্তুক বলার সাথে সাথে রিক্সায় উঠে বসে এবং করিম ভাই অ্যাজ ইউজুয়াল রিক্সা নিয়ে রিক্সা চালানোর জন্য প্রিপেয়ার হয়। তো রিক্সা চালানোর 10-15 মিনিট পরে করিম ভাইয়ের হঠাৎ করে মনে পড়ে যে আমি তো রিক্সা চালিয়ে যাচ্ছি,
কিন্তু মানে যে উঠেছে সে কোথায় যেতে চায় সেটা শোনা হয়নি। তো এই জন্য সে ওই লোকটাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাবেন। তো লোকটা বলে যে আমি যেখানে যাব যাব, তুমি যাও আমি তোমাকে বলবো। তো করিম ভাই তখনও খুব বেশি একটা মানে অ্যাবনর্মাল ব্যাপার বা প্যারানর্মাল এ ধরনের কোনো চিন্তা ভাবনা করে নাই, যে বলছে যে রাতের বেলা যাচ্ছে, মানুষ এরকম কম কথা বলা মানুষ হতেই পারে, তো সে স্বাভাবিকভাবে নিছে ব্যাপারটা। তো কিছুক্ষণ যাওয়ার পরে যে উঠছে রিক্সায়, তো উনি বলছে যে ডানে যাও বামে যাও, এরকম করে ছোট ছোট ইনস্ট্রাকশন দিচ্ছে কিন্তু ফুললি কোনো কথা বলছে না। তো এরকম করে চার পাঁচবার ইনস্ট্রাকশন দেওয়ার মধ্যে মোটামুটি 15-20 মিনিট হয়ে যায় রিক্সা চালানোর। তো ওই সময় মোটামুটি আলোটাও কমে আসে, যেহেতু সে সন্ধ্যার পরে রিক্সা চালাচ্ছিল, এরকম অন্ধকার ছিল যে মোটামুটি রাস্তা দেখা যাচ্ছিল কিন্তু খুব বেশি আলো ছিল না। তো 15-20 মিনিট রিক্সা চালানোর পরে একটা সময় সে মানে পিছনে যে লোকটা বসে আছে সে বলে যে একটু দাঁড়াও। তো করিম ভাই তার কথা শুনে দাঁড়ায়। তো দাঁড়ানোর পরে লোকটা বলে যে তুমি এখানে দাঁড়াও আমি একটু আসছি। তো সে বলে একটু ভিতরে চলে যায়। তো করিম ভাই সেখানে ওয়েট করে, একটু সে বিড়ি ধরায় আর কি, সিগারেট ধরায়। তো সে মোটামুটি একটা সিগারেট খাইতে তো মোটামুটি 3-4 মিনিট যেরকমই সময় লাগুক লাগছে, এরপরেও লোকটা আসে না। তো এই সময়ে আলোটা আরও কমে আসছে। তো সে হচ্ছে মানে আলো সংকটের জন্য সে রিক্সার নিচে যে হেরিকেনটা ছিল সেটা জ্বালানোর চেষ্টা করে। তো তার কাছে ম্যাচ ছিল, সে হেরিকেনটা জ্বালায়। তো হেরিকেনটা জ্বালানোর পরে সে দেখে যে মোটামুটি চারিপাশে কোনো বাড়িঘর কোনো কিছুই নাই, জাস্ট একটা দেয়াল আছে, কিন্তু সেটাও ভালোভাবে দেখা যাচ্ছে না। তো সে করে কি, ওই হেরিকেনটা খুলে হাতে নিয়ে একটু সামনে আগায়। তো সামনে আগানোর পরে সে দেখে কি, যে সেটা একটা গরুস্থানের দেয়াল। তো সে জাস্ট মানে ভয় পায় না, কিন্তু জাস্ট মানে হতবাক হয়ে যায় যে গরুস্থানে কী করতে আসবে। বাট সে যেহেতু ওই প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটির কথা চিন্তাও করে নেই, তো সেই ক্ষেত্রে সে ভাবে যে না হয়তো তার বাবা মা বা চাচা বা ফ্যামিলির কেউ হয়তো মারা গেছে, যার মানে কবর জিয়ারত করতে আসছে আর কি। তো যাই হোক সে কিছু মনে করে না। তো সে করে কি, ওই হেরিকেনটা রিক্সার নিচে বেঁধে সে ওখানে দাঁড়িয়ে থাকে। তো 5-10 মিনিট পরে দেখে কি যেন আসতেছে ভিতর থেকে। তো সে রিক্সার কাছে যে চালানোর জন্য প্রিপেয়ার হয়। তো দেখে যে হ্যাঁ, ওই লোকটা আসতেছে কাঁধে কি যেন নিয়ে। পরে যেই লোকটা কাছে আসছে দেখে যে লোকটার কাঁধে হচ্ছে একটা লাশ, এই হাত খাওয়া, এই এরকম রক্ত বের হচ্ছে। লোকটা রিক্সায় উঠে বলে এবার চালা। তো ভাই তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, এখন সে কী করবে না করবে, রিক্সা চালানো তো দূরের কথা, সে দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে তার কী হয়েছে সেটা আর মনে নেই, সে অজ্ঞান হয়ে গেছিলো। তো তার যখন জ্ঞান ফেরে পরের দিন তার বাসায় তাকে পাওয়া যায়, মানে পাওয়া যায় হচ্ছে তার ওই কবরস্থানের আশেপাশে, কিন্তু পরের দিন সন্ধ্যাবেলা তার জ্ঞান ফেরে এবং সবাইকে বলে যে কী ঘটছে তার। তো ঘটনাটা যদি এই পর্যন্ত হয়ে শেষ হয়ে যাইতো তো সেটাও মনে ভালো ছিল, কিন্তু ঘটনাটার শেষ এখানে না, জাস্ট শুরু এখানে। তো যখন 6-7 দিন পার হয় ঘটনার পরে, তো মোটামুটি ভাই কিউর হয়ে যায়, কোনো প্রবলেম থাকে না, জ্বর ছিল সেটাও নেমে যায়। কিন্তু তার বাড়ির যে তার ওয়াইফ এবং তার দুইটা বাচ্চা ছিল তাদের সঙ্গে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। তো ঘটনাগুলো কি, একদিন করিম ভাইয়ের যে স্ত্রী আছে উনি মোটামুটি নামাজ কালাম পড়ত, ধার্মিক। তো উনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মোটামুটি শেষ রাতের দিকে ঘুম থেকে ওঠে। তো এটা তো জানেন যে মানে গ্রামগঞ্জের যে টিউবওয়েলের পারগুলো আছে সেটা ঘর থেকে একটু দূরে। তো সে লাইট জ্বালায়, ঘরের ভিতরে সুইচ ছিল বাইরের। তো লাইট জ্বালানোর পরে সে গেট খুলে, গেট খোলার পরে সে মানে যেই বের হবে সামনে দেখতেছে যে একটা লোক দাঁড়ায়ছে। লোকটা আর কেউ না, ওই করিম যে চাচা আছে ওনার হচ্ছে ওনার খালু দাঁড়ায় আছে। তো মানে ওনার ওয়াইফ যে উনি দেখছে এই জিনিসটা, তো উনি প্রথমে ব্যাপারটা বুঝতে পারে না যে কী হয়েছে। তো কয়েক এক মিনিট পরে সে চিন্তা করতেছে যে আসলে আমি যাকে দেখতেছি সে তো মারা গেছে আজকে থেকে 5-6 বছর আগে মারা গেছে, সে কীভাবে দাঁড়ায় থাকে।
আর সে একটা গাছের পাশে দাঁড়ায় ছিল। সে মানে যাকে দেখতেছে উনি মোটামুটি ভালো একজন মানে কামেলদার ব্যক্তি ছিল, সবসময় জুব্বা পরে থাকতো। আর যাকে দেখতেছে সেও এরকম জুব্বাই পরে আছে, কিন্তু যখন ওই ভাবি তাকে দেখছে, দেখার পরে দেখে যে ওই লোকটা কাঁসা বলে মানে লুঙ্গি দিয়ে যে এরকম গিট দেয় কাঁসা বলে, এরকম দিয়ে ওই যে গাছের পাশে দাঁড়ায় ছিল ওই গাছ বেয়ে উঠতেছে। জাস্ট এটা তো কোয়াইট ইম্পসিবল, ওই ব্যাপারটা দেখে ভয় পেয়ে যায় অনেক। তো এরপরে হচ্ছে গিয়া উনি চিৎকার দেয়, সবাই আসে, আসার পরে বলে ঘটনাটা কী হয়েছে। তো ওই দিন ওনাকে মোটামুটি পানি টানি খাওয়ায় শান্ত করা হয়। তো এরপরে আবার ভাবির সাথে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ভাবি হচ্ছে একদিন সন্ধ্যাবেলা উনি মাছ কাটতেছিল। তো মাছ কাটার শেষে সে টিউবওয়েলের পাড়ে যাচ্ছে হলো ধুইতে। তো টিউবওয়েলের পাড়টা ছিল হচ্ছে একটু ঝোপ জঙ্গলওয়ালা, এবং এই টিউবওয়েলের পাশেই ছিল হচ্ছে একটা লম্বা একটা ডাব গাছ। তো সে যখনই মাছ ধুইতে গেছে, তো মাছ অল্প একটু ধুইছে, তো এর মধ্যে দেখে কি যে একজন মানে দুইটা পায়ই নাই, হাতের উপর ভর দিয়ে মানে মাটির সঙ্গে ঘেঁষে ঘেঁষে আসতেছে। আর তার স্পিডটা ছিল দুই হাত দিয়ে যেহেতু আসতেছে, অবশ্যই সে আস্তে আসার কথা, বাট সে আস্তে আসতেছে না, অনেক দ্রুত আসতেছে। তো এইটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে যাওয়ার পর মাছটা দেখে সে একটু দূরে সরে আসে। তো ওই মুহূর্তে ওই মানে খোরা লোকটা করে কি, মাছের যে ধুইতেছিল পাতিলটার মধ্যে ওই ওই ওর মধ্যে থেকে চার পাঁচ পিস মাছ নিয়ে দ্রুত ওই হাত দিয়েই হচ্ছে ওই এই ডাব গাছে উঠে যায়। এইটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, ওই দিন সে অজ্ঞানী হয়ে যায়। পরে আশেপাশের যে লোকজন ছিল তাকে দেখে ধরাধরি করে তাকে হচ্ছে জ্ঞান ফিরায়। তো এই এই ঘটনাগুলো যখন র্যান্ডমলি তাদের সাথে ঘটতে থাকে, তো তারা স্বভাবতই অনেক মানে ভয়ের মধ্যে থাকে। তো এরপরে ওনারা একজন হুজুরের কাছে যায়। তো হুজুরের কাছে যাওয়ার পরে সব কিছু বলে, তো হুজুর ওনাদের বাড়িতে আসে। তো হুজুর যে প্রসিজিওরগুলো ছিল সেই প্রসিজিওরগুলো করার পরে হুজুর বলে যে ওই ওই ভাইয়ের সাথে যে একবার রিক্সা চালানোর সময় যে কবরস্থান যে ঘটনাটা ঘটেছে যার ফলে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, ওই সময় তার তার উপরে একটা জিন আসর করে এবং সেটাই তার বাড়ি পর্যন্ত আসে এবং তার ফ্যামিলির উপরে এই জিনিসটা ইফেক্ট করে। তো এই কারণে আসলে তাদের প্রবলেমগুলো হচ্ছে। তো হুজুর এই জিনিসগুলো মানে তার যে প্রসিজিওর আছে সেগুলো করার মাধ্যমে বাড়ি বন্ধ করে দেয় এবং তাদেরকে তাবিজ দেয় এবং আরও কিছু আমল দেয়, যেগুলো করার পর থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় না ওই বাড়িতে অ্যাটলিস্ট। বাট বাড়ির বাইরে গেলে মোটামুটি কিছু প্রবলেম প্রবলেম হয়, বাট আগের মতো এই প্রবলেমগুলো আর তাদের সঙ্গে হয় না মোটামুটি। তো এই এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। অলরাইট, আমরা দ্বিতীয় ঘটনাটা শুনলাম এবং দ্বিতীয় ঘটনাটা আমার ব্যক্তিগতভাবে আমি যখন শুনছিলাম বেশ ভয় লাগছিল। এবং এই মুহূর্তে যদি আপনি বাসায় একা থাকেন সেক্ষেত্রে আপনারও খানিকটা ভয় লাগতেই পারে। এবং এই ঘটনাগুলো না আসলে জীবন থেকে নেই এবং প্রত্যেকের জীবনেই কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটে। যেমনটা আজকে প্রথম ঘটনাটা শোনার পর, মোহন ভাইয়ের প্রথম ঘটনাটা শোনার পর আজকে অনেকেই বলছিল এরকম একটা ঘটনা আমার ফ্যামিলিরও একজনের সঙ্গে ঘটেছে। হতেই পারে, ঘটনাটা হয়তো বা একই রকম হতে পারে কিন্তু জায়গাটা ভিন্ন। এরকম কিন্তু প্রতিনিয়ত ঘটছে এবং প্রতিনিয়ত ঘটার কারণেই কিন্তু যেই শোটা হচ্ছে এখন ভূত স্টুডিও, এই শোটা কিন্তু চলছে। আর যেখানে আপনি আসেন, আপনি পার্টিসিপেট করেন, আপনার কথাবার্তাগুলো বলেন সবটার সময়, এবং আগামী পর্বে কীভাবে করে আসবেন ওটা একটু মনে করিয়ে দেই আপনাকে। যদি আপনি আগামী পর্বে আসতে চান তবে করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন, RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দেবেন যেই নাম্বারটায়। ওই নাম্বারটা হচ্ছে 26969। আবার বলছি, নেক্সট উইকে যদি আপনি ভূত স্টুডিওতে আপনার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অদ্ভুতের ঘটনাগুলো বলতে চান, অন্য কোনো রেডিও স্টেশন থেকে শুনে এসে এখানে ঘটনা বলার কোনো দরকার নাই, বাট আপনার সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনি কিছু ঘটনা জানেন যেটা সত্যি সত্যি কোথাও না কোথাও ঘটেছিল, রাইট, এবং সেই ঘটনাগুলো যদি আপনি বলতে চান সেই সুযোগটা আমরা আপনাকে করে দিচ্ছি। এবং এভাবেই আসলে ভূত স্টুডিও শুরু থেকে এখন অবধি চলছে। এনিওয়েজ, আমরা থার্ড ঘটনায় যাব, বাট তার আগে শিখা মাত্রই জয়েন করলো, আমার এক ফ্রেন্ড তোমাকে শুনছে এবং শেষ পর্যন্ত আছি, থ্যাংক ইউ।
অভয় খান যেটা বলল ঢাকা থেকে তিনি আছেন, ইমরান বলছেন তিনি আছেন আমার সঙ্গে, যেমনটা নাইন সেকেন্ড স্টোরিটা বেশ ভয়ঙ্কর লাগলো, রাইট। এদিকে মিরপুর থেকে আশফাক ভাই তিনি আছেন এবং দোয়া চাইলেন পরশুদিন খুব সম্ভবত পরীক্ষা তার, ওকে, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ইমতিয়াজ যেটা বলছেন তিনি আছেন আমাদের সঙ্গে, চিটাগং থেকে আছেন রাফিন আছেন আমাদের সঙ্গে, আরও অনেকেই, সেই কথাবার্তাগুলো পড়ব। ফেসবুকে লাইভটা চলছে, দুটো পেজ facebook.com/jagofm, একই সঙ্গে facebook.com/apurbo.fm, আর জাগোএফএমের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের থ্রুতেও কিন্তু আপনি আজকের লাইভটা দেখতে পারেন, বাট ইউটিউব চ্যানেলের থ্রুতে আপনি লাইভটাকে শেয়ারও করতে পারেন। তবে হ্যাঁ, ফেসবুকে তো সবটা সময় আপনি আছেন, সেই জায়গা থেকে আপনি লাইভটাকে শেয়ার করতে পারেন আপনার ফেসবুক টাইমলাইন থেকে। এতে করে অন্যান্য যে বন্ধুগুলো আছে আপনার ফেসবুক টাইমলাইনে তারাও জানছে যে আপনি জাগোর সঙ্গে কানেক্টেড অ্যান্ড একই সঙ্গে ভূত স্টুডিও চলছে। কারো না কারো মাথায় কোনো না কোনোভাবে হয়তো বা স্কিপ হয়ে গেলো, বাট তুমি তখন যখন লাইভটা শেয়ার করছো এতে দুটো মানুষ না জানতে পারলো। তো একজন বন্ধু হিসাবে তুমি এতটুকু সাপোর্ট আমাকে দিতেই পারো, কারণ রাত বিরাতে আমার গেস্ট যারা, আমার কথা ছেড়েই দাও, এইখানটায় যারা গল্প বলতে আসছেন এই মানুষগুলো আসলে নিজ ইচ্ছায় নিজ উদ্যোগে রেজিস্ট্রেশন করে এখানটায় আসছেন, অন্তত তাদেরকে সাপোর্ট করবার জন্য হলেও তুমি লাইভটাকে শেয়ার করো, রাইট। সো মোহন ভাই, এখন কোন ঘটনাটা আমরা শুনছি? এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে, আমি শুনেছি আমার আব্বুর থেকে, আর এটা হচ্ছে আব্বু শুনেছে হচ্ছে আব্বুর খালাতো ভাই যে ওনার থেকে, আর ঘটনাটা হচ্ছে আব্বুর খালাতো ভাইয়ের যে দাদা ছিলেন ওনার সাথে ঘটনাটা মানে ঘটেছে আর কি। এটা ঘটনার প্রেক্ষাপটটা হচ্ছে 1960 থেকে 1961 সালের একটা ঘটনা, তো যার ঘটনা, ওনার নাম হচ্ছে আজগর আলী। তো উনি ছিলেন একজন অন্ধ হাফেজ, একজন মৌলানা, একজন মোটামুটি ভালো একজন আলেম ব্যক্তি। তো উনি হচ্ছে, ওনার প্রফেশন ছিল হচ্ছে টিচারই, উনি মাদ্রাসার শিক্ষক ছিলেন, এবং পাশাপাশি তিনি আরেকটা কাজ করতেন, সেটা হচ্ছে যদি কারো জিন দ্বারা পজেসড হতো বা কারো প্রবলেম থাকতো, তো এই জিনিসটা তিনি সলভ করার চেষ্টা করতেন বা করতেন আর কি। তো তিনি হচ্ছে, তার অনেক ধরনের ঘটনা আছে, তো আমি এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে দুইটা ঘটনা কানেক্টেড। আমি যেহেতু আগেই বলেছি যে উনি মানে জিনে ধরা ব্যক্তিদেরকে মানে পজেসড যারা ছিল তাদেরকে সুস্থ করতেন, তো এই জন্য তাকে বিভিন্ন জায়গায় যেতে হতো। তো একবার হয়েছে কি, এক মানে তার গ্রাম থেকে দুই তিন গ্রাম পরে একজনকে পজেস্ট করছে এরকম, তো তার কাছে খবর দিছে, তো খবর দেওয়ার পরে উনি হচ্ছে ওই জায়গায় গেছে। আমি আগেই বলছি যে উনি ছিলেন অন্ধ, কিন্তু তারপরে উনি একা একাই চলাফেরা করতেন এবং কামেলদার ব্যক্তি ছিলেন, তো তিনি একা একাই যাইতেন সব জায়গায়। তো তিনি যখন ওই গ্রামে যান, তো ওই গ্রামে যাওয়ার জন্য তাকে হচ্ছে একটা জমির মানে একটু নিচু জমির মতো আছে যে জায়গায় হচ্ছে বৃষ্টির দিনে হচ্ছে পানি জমে মোটামুটি, তো তিনি ওই জিনিসটা পার হয়ে যখন যাচ্ছেন তখন ওই জিনিসটা ছিল হচ্ছে হাঁটুর নিচে, তো তিনি মোটামুটি ওই জিনিসটা পার হয়ে চলে গেছেন। তো সে যখন ফিরতেছেন কাজ শেষ করে, তখন দেখতেছেন কি, যেই জায়গাতে তিনি উনি গেছেন তো ওই জায়গায় পানি ছিল হচ্ছে হাঁটু পানির নিচে, কিন্তু সেই পানিটা হচ্ছে আস্তে আস্তে বাড়তে বাড়তে কোমর পর্যন্ত এবং বুক পর্যন্ত হয়ে গেছে। তো তিনি তখন বুঝতে পারেন যে এখানে ডেফিনেটলি কোনো একটা প্রবলেম আছে, তো তখন তিনি হচ্ছে তার যে সুরা বা তার আমল ছিল সেগুলো করতে থাকে। তো করতে 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 এক সময় দেখা যায় যে তার ওই অবস্থাতেই বুক পানি থেকে আস্তে আস্তে কমতে 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 সে আগের যে জায়গায় ছিল হাঁটুর নিচে ওই জায়গায় চলে যায় পানি, তো ওই জায়গার থেকে সে চলে আসে, কোনো প্রবলেম হয়নি। তো এর দুই থেকে তিন দিন পরে তার কাছে একটা খবর আসে যে তার পাশের গ্রামে একটা ছোট মেয়ে, ওর উপরে জিনের আসর হয়েছে। তো ওর বাবা এবং চাচা আসে এই হুজুরের কাছে, তো আসার পরে সব কিছু শোনে, শোনার পরে সে বলে যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি আপনার ওখানে যাব, একটা সময় দেয়, তো ওই সময় আমি যাব। তো পরের দিন ওই সময় অনুযায়ী ওই মেয়েটার বাড়িতে যে হাজির হয়, তো ওই মেয়েটাকে যখন উঠানের মধ্যে বসানো হয়, অনেক লোক ছিল, তো ওই হুজুর আজগর আলী হুজুর উনি হচ্ছে তার প্রসিজিওর শুরু করেন,
তো অনেকক্ষণ আমল করার পরে তিনি আমল থেকে বের হয়ে যান আর কি। তো তখন মেয়েটার যে বাবা ছিল ওনাকে বলেন যে আমি এটা করতে পারবো, কিন্তু আমাকে কিছু মানে কিছু ইনস্ট্রুমেন্ট দিতে হবে আর কি, আমার কিছু জিনিস লাগবে এটার জন্য। তো মেয়েটার বাবা বলে যে আচ্ছা কোনো সমস্যা নেই হুজুর, আমার মেয়ে একটাই, ওনা ওকে কীভাবে সারাবেন আপনি শুধু সারাই দেন, আর বাকি যা কিছু লাগে আমি দেব, কোনো প্রবলেম নেই। তো মেয়েটার বাবা রাজি হয়ে যায়। তো হুজুর বলে যে আমার লাগবে হচ্ছে তিনজন খুব সাহসী তিনজন লোক লাগবে, একটা শক্ত দড়ি লাগবে, একটা শক্ত খুঁটি লাগবে, একটা ছোট ডিঙি লাগবে, এবং দুইটা কলা গাছের ভেলা লাগবে, ভেলা বলতে দুইটা কলা গাছ লাগবে জাস্ট, এই জিনিসগুলো আমার লাগবে। তো ঠিক আছে কোনো সমস্যা নেই, মেয়েটার বাবা বললো যে আমি এগুলো দিতে পারবো কোনো সমস্যা নেই। তো ওইখান থেকে খুব সাহসী তিনজন লোককে বেছে আনা হলো, এরপর একটা শক্ত দড়ি আনা হলো, একটা ছোট ডিঙি নৌকের ব্যবস্থা করা হলো, এবং দুইটা কলা গাছের ভেলা যে সেটার ব্যবস্থা করা হলো। এবং হুজুর যে প্রসিজিওর করবেন আমল করবেন, তো ওই জায়গাটা হচ্ছে একটা পুকুরকে সে সিলেক্ট করছে, সেটা হচ্ছে মোটামুটি হন্টেড একটা পুকুর এবং অনেক বিশাল একটা পুকুর, ওইটার মাঝখানে সে করবেন। তো যথাসময়ে সবাই পুকুর পাড়ে যে উপস্থিত হয়েছে। তো হুজুর প্রসিজিওর শুরু করার আগে সবাইকে বলতেছে, বুঝাই দিচ্ছে যে কি কি আসলে করবেন তিনি। তো লোক তিনটাকে বলতেছে যে তোমরা আমাকে এখান থেকে নিয়ে ডিঙিতে করে নিয়ে একদম পুকুরের মাঝখানে যে আমাকে নামাই দিয়ে আসবা, এবং আমার দুই হাতের নিচে দুইটা কলা গাছ দিবা যেন আমি ভেসে থাকতে পারি, এরপরে তোমরা দ্রুত ওখান থেকে চলে আসবা পুকুরের কর্নারে, এবং পুকুরের সাথে শক্ত করে দড়ি দিয়ে হচ্ছে ডিঙিটা বাঁধবা, ডিঙিটা যেন পুকুরের পানির ভিতরে থাকে। এবং তিনি একটা বাটিতে তেল পরে দিয়ে যায়, যেটা বলা হয় যে এই মানে আমি যখন মানে মুখ দিয়ে শব্দ করব, কাশি দিব, তখন আমাকে দ্রুত করে আনবা, এবং আমি অজ্ঞান হয়ে গেলে এই তেলগুলো আমাকে মালিশ করবা, এছাড়া কিছু করবা না, এবং আমি গলা দিয়ে শব্দ করার সাথে সাথে আমাকে যে আনবা, আদারওয়াইজ আমার কোনো একটা বড় প্রবলেম হতে পারে। এবং তিনি যাওয়ার আগে পুকুরের একটু দূরে একটা সার্কেল মতো করে দিয়ে যায়, এই সার্কেলের মধ্যে তিনজনকে থাকতে হবে, এবং বাকি যতজন লোক আছে যারা দর্শক তারা পুকুর থেকে একটু দূরে থাকতে হবে, এত কাছে থাকা যাবে না। তো ঠিক আছে, হুজুরকে নিয়ে হচ্ছে ওই তিনজন লোক ডিঙিতে করে নিয়ে পুকুরের মাঝখানে চলে যায়, এবং মাঝখানে যাওয়ার পরে ওই হুজুরের দুই হাতের নিচে দুইটা কলা গাছের ভেলা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে তিনজন যে লোক যায়, ওই লোক মানে ডিঙি সহ তীরে চলে আসে। তো তীরে চলে আসার পরে তীরে যে খুঁটিটা ছিল ওটার সঙ্গে ডিঙিটাকে খুব শক্ত করে বেঁধে দেয়, এবং ওই তিনজন লোক ওই সার্কেলটার মধ্যে যে দাঁড়ায়, দাঁড়ানোর 10 থেকে 12 মিনিট পরেই হুজুর তো প্রসিজিওর শুরু করে দিছে, কিন্তু 10 থেকে 12 মিনিট পরে যেখানে পুকুরের পানি ছিল একদম স্বাভাবিক, কোনো স্রোত ছিল না, বাতাস ছিল না, সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু এই 10 থেকে 12 মিনিট পরে পুকুরের ওয়েদারটা জাস্ট চেঞ্জ হয়ে যায় একদম, পানি ঢেউ অনেক বড় বড় ঢেউ আসতেছে, বাতাস বইছে শো শো করে, কিন্তু পুকুরের বাইরে না, জাস্ট পুকুরের ভেতরটুকু থেকে, বাইরে থেকে সবাই এটা দেখতেছে। আর যখন বাতাস বইতেছে ওই সময় কেমন জানি মানে উদ্ভট ধরনের শব্দ আসতেছে, মনে হয় অনেক দূর থেকে হাজার হাজার মানুষ শব্দ করতেছে, তা সবাই তো জাস্ট ভয় পেয়ে যায়। এবং ওই তিনজন লোক যে সার্কেলের মধ্যে ছিল ওই তিনজন লোককে নাকি মানে পুকুরের ভিতর থেকে মানে ছায়ার মতো হাত এসে ধরতেছে, কিন্তু ধরতে পারতেছে না। হুজুর তাদের আগেই বলে দিছে যে এখানে অনেক ধরনের ভয় দেখানো হবে, কিন্তু তোমরা ভয় পেতে পারবে না। এই জন্য তারা সার্কেলের ভিতরেই ছিল, ভয় পায় নাই, মানে ভয় পাইতেছে কিন্তু কিছু করার নাই, তারা সার্কেল থেকে বের হচ্ছে না, তাই তাদের কিছুই হচ্ছে না। তো এরকম করে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পরে হুজুর মুখ দিয়ে শব্দ করে, এবং শব্দ করার সাথে সাথে সব কিছু থেমে যায়, এবং ওই তিনজন লোক দ্রুত ওই ডিঙি নৌকায় করে ওই হুজুরের কাছে যায়। তো হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরকে টেনে তোলার পরে তাকে খুব দ্রুত তীরে নিয়ে আসে। আসার পরে দেখে যে হুজুর অজ্ঞান হয়ে গেছে।
তো হুজুর তো আগেই বলছে যে আমি অজ্ঞান হয়ে গেলে আমাকে এই পড়া তেল আছে তেলটা মালিশ করে দিবা। তো তিনজন মিলে এই হুজুরকে তেলটা মালিশ করতে থাকে। তো করতে 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 একটা সময় হুজুরের জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পরে হুজুর মোটামুটি একটু স্বাভাবিক হয়। তখন ওই ওই সময়টাতে কিছু হয় না, হুজুরকে বাসায় নিয়ে আসা হয়। পরে হুজুর বলে যে কী হয়েছে আসলে। তো ওই মেয়েটার উপরে যার আসর ছিল ওইটা ছিল অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল একটা জিন। তো ও কোনোভাবেই কিছুতেই কিছু হয় না, ছাড়বেই না ছাড়বেই না। পরে অনেক অনেক বাকবিতণ্ডা এবং আমল করার পরে ওই জিনটা আপাতত ওই মেয়েটাকে ছেড়ে গেছে। ওই মেয়েটাকে ধরবে না, কিন্তু ওই জিনটা বলছে যে তুই যখন আমাকে এখান থেকে ছাড়ালি আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু তোকে আমি একটা বড় ক্ষতি করবই। তো এটা বলে যায়। তো হুজুর বলে যা তুই যা পারিস কর, কিন্তু এখান থেকে চলে যা। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, জিনটা মেয়েটাকে ছেড়ে চলে গেছে, কোনো সমস্যাই হয়নি। তো প্রবলেমটা হয়ে হচ্ছে যখন হুজুর বাড়িতে আসে। বাড়িতে আসলে হুজুরের একটা মেয়ে আছে, মেয়েকে বিয়ে দিছে বাচ্চা হওয়ার জন্য হুজুরের বাড়িতে আসছে। তো মেয়েটার বাচ্চা হয়েছে হচ্ছে প্রায় এক মাস যাবত বাচ্চা হয়েছে। ওই এক মাসের বাচ্চাকে ওই বেডের উপর ঘুমাইতে দিয়ে ওর আম্মা গেছে হচ্ছে গোসল করতে। তো গোসল করে যে আসছে, আসার পরে দেখে যে হচ্ছে মেয়েটা মানে শরীরের রং একদম নীল হয়ে গেছে। মেয়ে তো এটা দেখে অনেক ভয় পেয়েছে, তো কান্নাকাটি শুরু করছে। তো হুজুর এই জিনিসটা হচ্ছে জানতো না, জানতে পারছে হচ্ছে তার পরের দিন, যেহেতু সে ওই যে বাড়িতে জিন ছাড়াতে গেছিল ওই বাড়িতেই ছিল। পরের দিন আসছে এবং পরের দিন আসার পরে দেখে যে এই অবস্থা। তো তিনি হচ্ছে বাড়ি বন্ধ করে যান না, এটা ছিল তার ভুল। তো এরপরে হচ্ছে জিনটা আসর করে হচ্ছে ওনার যে মেয়ের যে মেয়ে, ওনার নাতনি, ওনার উপরে আসর করে। তো মানে আসর করার পরে এমন অবস্থা হয় যে মেয়েটাকে বাঁচানোই খুব দুষ্কর হয়ে যায়। তো যে কোনো রিচুয়াল হোক বা যে কোনো প্রসিজার হোক, হুজুর তার ওই ভাগ্নের উপর থেকে ওই জিনিসটা সরায় ফেলেন এবং এরপর থেকে তার ফ্যামিলিতে আর কোনো ঘটনা ঘটে না। এই ঘটনাটা মোটামুটি এইখানেই শেষ হয়ে যায়। অলরাইট, এবং শেষ যে ঘটনাটা আমরা শুনছিলাম মোহন ভাইয়ের, এই ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং লোমহর্ষক তো বটেই। এবং প্রতিনিয়ত কিন্তু ঘটনাগুলো ঘটে কোথাও না কোথাও, কখনো ঢাকা, কখনো সিরাজগঞ্জ, কখনো ফরিদপুর, কখনো মাদারীপুর। আরও দুজন গেস্ট ওয়েট করছেন, তাদের কাছ থেকে বাকি ঘটনাগুলো আমরা শুনব। তো মোহন ভাইকে আজকের মতো আমরা এখান থেকে বিদায় দিচ্ছি। আবারও কোনো না কোনো একদিন চলতি পথে মোহন ভাই দেখা হয়ে যাবে। খুব ভালো থাকবেন আপনি। জি, আপনিও ভালো থাকবেন, আর আমাকে এখানে ইনভাইট করার জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম লিসনার। ওয়ালাইকুম আসসালাম। এবং আজকের মতো এখান থেকেই হচ্ছে আমরা মোহন ভাই বিদায় দিচ্ছি, কিন্তু আরও বেশ কিছু ঘটনা কিন্তু ওয়েট করছে এবং সেই ঘটনাগুলো নিয়ে এর পরে যারা আসছেন তারা যেটা করবেন তাদের ঘটনাগুলো তারা তাদের মতন করে শেয়ার করবেন। একই সঙ্গে যেটা করবেন, RBS যদি আপনি আগামী পর্বে আসতে চান, তবে RBS তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 2669 নাম্বারে। অনেকেই এখানটাতে আছেন, যেমনটা ফরদিন নূর আছেন আমাদের সাথে বাসাবো থেকে, তিনি শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে। আছেন আমাদের সাথে অর্ক ইরা ঢাকা থেকে, বলছেন আমি আর আমার আচ্ছা বাবু শুনছি স্টোরিগুলো বেশ ভালো লাগছে। জুবায়ের চাঁদপুর থেকে বলছেন সেকেন্ড ঘটনাটা বেশ ইন্টারেস্টিং ছিল। স্বপন আছেন আমাদের সঙ্গে, খালেদ বলছেন তিনি আছেন, যেমনটা রাহাত আছেন আমাদের সঙ্গে, তার কাছেও বেশ ভালো লাগছে। তো আমার কাছেও অনেক দিন বাদে ভূত স্টুডিওতে বেশ ভালোই লাগছে, মানে আমি সামনে থেকে আসলে গল্পগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। এবং আপনিও যখন ফেসবুক লাইভে আছেন, লাইভে কিন্তু সামনে থেকেই গল্পগুলো শুনছেন, বিকজ গেস্ট যিনি আছেন, অতিথি যিনি আছেন তাকে সামনে থেকেই দেখছেন। এরকম ঘটনা আমি জানি আপনার সঙ্গেও ঘটে, আপনার সঙ্গেও সেম একই ঘটনা ঘটে। এবং এই ঘটনাগুলো যদি আপনি আপনার মতন করে বলতে চান এবং আগামী পর্বে যদি আপনি আসতে চান, তার জন্য আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন। অ্যান্ড কীভাবে করে করবেন নিয়মটা একটু আপনাকে বলছি। RBS মোবাইল ফোনের মেসেজ ফোনে যাবেন, তারপর RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশনটা লিখে পাঠিয়ে দেবেন 2669 নাম্বারে। ফেসবুকে দেখতে চাই কে কে আমাদের সঙ্গে আছেন। ফেসবুকে পেজে এই মুহূর্তে জিওগ্রাফিমের যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেই পেজে এই মুহূর্তে মবিন আছেন আমাদের সাথে, ভাল লাগছে, ফ্রম উত্তরা। মশিউর রহমান বলছেন চোস লাগছে ঘটনাগুলো। মুন্না বলছেন হাই,
হ্যালো বলছেন আমাদেরকে অর্ণব, এদিকে মেহরিমান নূর বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চিটাগং থেকে তিনি আছেন। সো ঢাকার বাইরে থেকে যারা আছেন তাদেরকে আবারও হ্যালো, অ্যান্ড স্পেশালি যারা শুনছেন এই মুহূর্তে দেখছেন জাগো এফএম 94.4, তাদেরকে ভীষণভাবে আমরা ওয়েলকাম করছি 94.4 জাগো এফএমে। একই সঙ্গে আগামী পর্বে কীভাবে করে আসবেন নিয়মটা আপনাকে আরেকটা বার একটু মনে করে, আমি জানি আপনার কাছে মনে হতে পারে, আরে একটু আগেই তো তুমি নিয়মটা বললে, রাইট? একটু আগে হয়তো বা আপনাকে আমি নিয়মটা বলেছি, কিন্তু এই মাত্র হয়তো বা অসংখ্য মানুষ কানেক্টেড হয়ে গেল কিংবা একজন মানুষই কানেক্টেড হলো, তো সেই জায়গা থেকে বলছি যে কীভাবে আসলে এখানে রেজিস্ট্রেশনটা করতে হয়। অ্যান্ড ভূত স্টুডিওতে চাইলে তো আপনি এখানটায় আসতে পারবেন না, তার জন্য এখানে আসার জন্য একটা প্রসেস আছে, সেই প্রসেসটা হচ্ছে রেজিস্ট্রেশন। এবং রেজিস্ট্রেশন করার যে নিয়ম সেটা হচ্ছে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দেবেন যে নাম্বারটাতে, ওই নাম্বারটা হচ্ছে 26969। সোহান আছেন আমাদের সঙ্গে, লিখন বলছেন তিনি শুনছেন, সেই ছিল ঘটনাগুলো। সময় আমি খুব একটা নষ্ট করব না, আরও পরের যে অতিথি যারা আছেন এই মুহূর্তে তারা অলরেডি স্টুডিওতে, একজনের সঙ্গে আমরা এই মুহূর্তে পরিচিত হব। কী নাম ভাইয়া? সালাম আলাইকুম অপূর্ব ভাই, কেমন আছেন? এই তো আরেকটা বার, খুব ভালো আছে, আরেকটা বার নামটা শুনতে চাই। আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম সাগর। ওকে, ভূত স্টুডিও ভীষণ ভালোবাসেন আজকে, এই জন্যই আপনি এখানটাতে। হ্যাঁ হ্যাঁ সে। ওকে, তো প্রথম যেই ঘটনাটা শুনবো সেটা কি আপনার নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা? জি জি জি, আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। চলুন আমরা তাহলে ঘটনাটা শুরু করি। আচ্ছা, আগে ধন্যবাদ জানাই আমার ফ্যামিলিকে এবং ধন্যবাদ জানাই আমার ওয়াইফকে, কারণ আমি যখন আমার ওয়াইফকে যখন ঘুমাবো রাতের বেলায় তখন আমার ওয়াইফকে আমি এইসব ঘটনা বলতাম, তো ওই আমাকে উৎসাহ দিত যে তুমি যাও না কেন, তুমি যে বলো তো তোমার ঘটনা। আমার মনে হয় কি যারা বুথে ফেমে মানে বলে গেস্ট তাদের থেকেও তোমারটা একটু অন্যরকম ডিফেন্ট আমি মনে করি, তা তুমি যাও সমস্যা কি। তো ওর উৎসাহতেই আমার এখানে আসা, রাইট? এবং ওর উৎসাহতেই আজকে আপনি ভূত স্টুডিওতে, নো ম্যাটার নামটা ভুল মাঝে মাঝে হতেই পারে, ব্যাপার না, দিন শেষে আপনি যেটাই শুনে না কেন বাংলাদেশি রেডিওগুলো তো শুনছেন, এটাই আসলে বিশাল। যাই হোক, আমরা এই মুহূর্তে সাগর ভাই প্রথম কোন ঘটনাটা শুনছি? আসলে এখন আমি আমার নিজের একটা ঘটনা বলবো, এই ঘটনাটা ঘটছে ফার্স্ট হচ্ছে হলো ইন্ডিয়াতে, আর আমার বাবার দেশ হচ্ছে ইন্ডিয়া আর মার দেশ হচ্ছে বাংলাদেশ, আর মার গ্রাম হচ্ছে হলো শরীয়তপুর আর বাবারটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ, তামিল তেলুগু আন্ধ্রপ্রদেশে। তো শুরু হয় ইন্ডিয়াতে এবং শেষ হয় আমারে, মানে আমারে নিয়েই শেষ হয় মূলত। তো আমি ঘটনা এখন শুরু করি। আন্ধ্রপ্রদেশে বুচ্চাম্মা নামে একটা মহিলা ছিল, তার খুব মানে গয়না নেকলেস নূপুর এইসব দিকে খুবই ওনার মানে অনেক নেশা ছিল, মারাত্মক নেশা। তো উনি কিন্তু গরিব ছিল অনেক। তো একদিন পাহাড়ে যায়, যাওয়ার সময় উনি মানে কাঠ কুড়াতে যায়, তখন ওই পাহাড়ের মধ্যেই উনি তিনটা ইয়া পায়, স্বর্ণের টুকরা পায়। তো উনি অনেক খুশি যে উনি বানাবে, এই বানাবে, ও সে বানাবে, আস্তে আস্তে গ্রামে পুরো ছড়ায় গেছে যে উনি তিনটা ইয়া পাইছে, স্বর্ণের টুকরা পাইছে। তো বাসায় নিয়ে আসে, আসার পরে একদিন হয়তো বিকালবেলা উনি বাইরে যায়, বাইরে যাওয়ার পরে বাসায় এসে দেখে ওই তিনটা ইয়া নাই, স্বর্ণের টুকরা নাই। কী ব্যাপার এর মানে ওনার মাথায় এত এফেক্ট করে, উনি লাস্টে পাগল হয়ে যায়, মানে উনারে ধরে, উনারে মারে, উনারে বকাঝকা করে, এরকম একটা অবস্থা। তারপর ওনার ভাই আবার ছিল বাংলাদেশে, ওনার ছেলে আবার আমার টিচার। তো অপূর্ব ভাই, লাস্টে টিকতে না পাইরা ওই মহিলাকে বাংলাদেশে নিয়ে আনা হয়, আর আমাদের এলাকার লোকেশনটা আমি বলি, মানে আমাদের আমি থাকি হচ্ছে হলো সায়দাবাদ ধলপুর 14 নম্বর তেলুগু কলোনিতে। তো আমাদের ওইখানে কলোনি মানে বাম সাইডে হচ্ছে হলো পাকের ঘর আর ডান সাইডে হচ্ছে হলো বড় ঘর কলোনির মধ্যে। তো ওইখানে যাই, মানে ওখানে আসে ওনাকে আনা হয়, আনার পরে ওই গল্লির মধ্যেই আমরা 10টা ফ্যামিলি থাকি, 10টা ফ্যামিলি। এখন উনি থাকে হচ্ছে হলো গল্লির একবারে ওই মাথায়, মেন রোডের মাথায়, আর আমি থাকি ভিতরের দিকে। তো উনি মানে একটু আজব টাইপের ছিল, মানে চায়ের একটা ডিব্বা নিয়ে যেতো চা দোকানে, মানে কি আজে বাজে বলতো, মানুষও অনেক মানে দুষ্টামি করতো। তো উনি একদিন মানে আবার ওই যে আপনারা দেখবেন ওই সিগারেটের মধ্যে এক ধরনের রূপালী কালারের কাগজ থাকে, আবার সোনালি কালারেরও কাগজ থাকে, এইসব কাগজ দিয়াও মানে ওনার মানে এত নেশা, ওই কাগজ দিয়ে উনি নূপুর বানাইতো, তারপরে গয়না বানাইতো, নাকের দুল বানাইতো, এরকম মানে ওনার এরকম ছিল আর কি, পাগল টাইপের ছিল। তো উনি একদিন মারা যায়, মারা যাওয়ার পরে রাসেল ভাই,
এর মধ্যে আর তিন মাসের মধ্যে কিছু হয় না। হঠাৎ করে তখন আমার এক ফ্রেন্ড বাইকে অ্যাক্সিডেন্ট করে, তখন আমার হচ্ছে হলো স্কুল লাইফে আমি সম্ভবত টেনে পড়ি, তো বাইকে অ্যাক্সিডেন্ট করে আমার ফ্রেন্ডরা আমাকে ফোন দেয় যে বন্ধু, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে হলো আহাত, তো আহাত বাইক অ্যাক্সিডেন্ট করছে, তুমি কই, তুমি তাড়াতাড়ি ঢাকা মেডিকেল আসো। তো ঢাকা মেডিকেল গেলাম, যাওয়ার পরে আমার ফ্রেন্ডকে মানে যা ট্রিটমেন্ট করা ডাক্তার করছে, করার পরে তখন আমার মাথায় আবার একটু মানে ভৌতিকভাবে একটু প্যারাই ছিল অন্যরকম, যে ঢাকা মেডিকেল আসছি রাত বাজে 12টা, যদি আমরা একটু যে পোস্টমর্টেমের ঘরে যদি একটু না যাই তো কেমন জানি হয় না। তো আমি আবার ফ্রেন্ডদেরকে উস্কানি দিলাম যে বন্ধু চলো আমরা যাই এই ইয়েতে পোস্টমর্টেমের ঘরে, তো ওইখানে বন্ধ ছিল। তারপর আমরা ঘুরতে তখন আমার সম্ভবত মেবি বাইজে গেছে রাত 1টা কি 1:30, আসলাম এলাকায়। এখন অপূর্ব ভাই কি বলবো, আমি গল্লির মাথায়, তখন লাইট ছিল না, মানে আমাদের এলাকা কলোনির মধ্যে লাইটের মানে জায়গায় জায়গায় লাইট ছিল না, এখন হয়তো সরকারি লাইট আসছে, তো লাইট ছিল না, আমাদের গল্লিটাও প্রায় অন্ধকার ছিল, তো ওই আমার গল্লির মাথায় একটা কল ছিল, তা আমি আসতেছি গল্লির ভিতরে ঢুকবো, এর মধ্যেই দেখে সাদা কাপড় পরা কে যেন একটা মহিলা দাঁড়ায় আছে, আমি যত আগাই সে ততই পিছিয়ে যায়, আর এটার পর পিছিয়েও দুইটা গল্লি, সে দুইটা গল্লিও খুব অন্ধকার, ভয়াবহ অন্ধকার। তা আমার মন চাইতেছে না যে আমি পাশের দুইটা গল্লি দিয়ে যাই, আমি চিন্তা করতেছি যে আমার বাসার যে গল্লিটা আমি ওইটাই ব্যবহার করব। তো যে উনি ওই পাগল মহিলাটা যে বুচ্চাম্মা, উনি যে পাকের ঘরে ছিল ওই পাকের ঘরটা উনি মারা যাওয়ার প্রায় 2-3 বছর যাবত ইয়া ছিল, অফ ছিল, বন্ধ ছিল। তো অপূর্ব ভাই গেলাম, দেখি কি মহিলা মানে আমি যত আগাই সে ততই পিছিয়ে যায়, মানে আমারও খুব ভয় লাগতেছে। এর ভিতরে আমি সাহস করে মানে আল্লাহর নাম নিয়ে আমি ভিতরে ঢুকছি, এর মধ্যে তিনি যে ঘরটায় ছিল ওই ঘরের জানলাটা খোলা ছিল, ওপেন ছিল, আর জানলার মধ্যে বিশ্বাস যাবেন না অপূর্ব ভাই, তার ওই বিশুদ্ধ চেহারা, মানে কি ঝপসানো মানে চেহারা অন্যরকম একটা ইয়া, তো মানে ওই চেহারা দেখে আমি মানে আমার মা গো বলে আমি এমন এক দৌড়, মানে দৌড়ের মধ্যে আমার ঘরের সামনে আমি আয়া হোঁচট খেয়েছি, হোঁচট খেয়ে পড়ে গেছি, তারপর আমি মানে সেন্সলেস হইনি, মানে বেহুশ হইনি, তারপরে কি করব, মানে আমি দৌড়ে মানে গেট খুলছি, খোলার পরে আমি ভিতরে ঢুকে আমি গেট লাগাই দিছি, মানে খাটে শুয়েছি, এর মধ্যেই দেখি আমার মনে প্রচণ্ড ঘাম। তারপরে আমার মা গেটে শব্দ পাইছে, দৌড়ে আসছে যে কী হিসে কী হিসে, পরে বলতেছি যে মা ইয়া ও যে পাগল মহিলাটা আমাদের গলিতে এসেছিল, ওরে আমি দেখছি মানে ওর আমার দিকে তাকায় আছে। তো মা বলতেছে যে ও তো মারা গেছে, আজকে 3 বছর হয়েছে, তো তুমি ওরে কীভাবে দেখলা? আমি বললাম, তারপর আমার মাও আমাকে অনেক বকাঝকা করছে যে রাত বাজে 1:30, তুমি কী কারণে এত রাত্রে তুমি বাইরে থাকো, তুমি তাড়াতাড়ি আসতে পারো না? পরে আমি বলছি কি, আচ্ছা মা এখন মানে আমার খুব ভয় লাগতেছে, এখন আমি কী করবো? পরে আমার মা সুরাটুরো পরে পানিতে ফু দিছে, দেওয়ার পরে আমি মানে মোটামুটি সুস্থ। এই হচ্ছে হলো আমার ফার্স্ট ঘটনা। ওকে, আমরা প্রথম ঘটনাটা ছিলাম সাগরের কাছ থেকে, এবং সাগর ভাইয়ের কাছ থেকে প্রথম ঘটনাটা শুনতে শুনতে আলটিমেটলি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে, আগামী পর্বে যদি আপনি আসতে চান তবে আপনাকে যেটা করতে হবে, টাইপ করতে হবে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন যে নাম্বারটায়, ওই নাম্বারটা হচ্ছে 26969। একই সঙ্গে যদি আপনি এই মুহূর্তে লিখতে চান আপনার কথাবার্তাগুলো, কেমন লাগছে আজকের প্রথম প্রথম যেই ঘটনাটা সাগর বলল এবং সেই ঘটনাটা কেমন লাগছে সেটা জানিয়ে ফেলতে পারেন, নাম্বারটা হচ্ছে 26969। সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে JFM, রাইট, JFM স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন, আপনার মেসেজ, এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। লোবান আছেন, বলছেন ঘটনাগুলো বেশ ভাল লাগছে, আছেন সাদিয়া, ওকে, আজকে স্টুডিওর ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং লাগছে, বাট আগামী পর্বে আসতে চাই। নো প্রবলেম, আগামী পর্বে আসার জন্য আসলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, উইদাউট রেজিস্ট্রেশন আসলে এখানে আসার কোনো সিস্টেম নাই, কারণ এখানে যারা আসছেন গত 3 বছর হয়ে গেল আমাদের এই শোটা, তো এই শোয়ের শুরু থেকে এখন অবধি পর্যন্ত এখানে যারাই আসছেন তারা আমাদের লিসেনার, এক কথায় যদি বলি, আবার আরেক কথায় যদি বলি বন্ধু, কারণ এই মানুষগুলোকে আসলে মানে জাগো FM এতটাই ভালোবাসে, বা এই মানুষগুলোও জাগো FM-টাকে এতটা ভালোবাসে, সবটা সময়ে জাগো FM-এর সঙ্গেই তারা ইনভলভ থাকে বা কানেক্টেড থাকে যেটাই বলি না কেন, তো সেই জায়গা থেকে আসলে তারাই এই প্রোগ্রামটাকে রান করে আসছে কিন্তু দীর্ঘ লম্বা একটা সময় জুড়ে। যাই হোক, আরও একজন গেস্ট রয়েছেন, তার সাথে আমরা একটু পরিচিত হতে চাই। কী নাম ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রোতা, ধন্যবাদ শ্রোতা বন্ধুরা,
আমি কাউসার আহমেদ নরসিংদী শিবপুর থেকে এসেছি। ওকে, কাউসার ভাই মেইনলি কী করা হয়? আমি একজন ইসলামিক নাসিদ শিল্পী এবং লেখক। ওকে, আমরা প্রথম যেই ঘটনাটা শুনবো সেটা কি আপনার নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা? অ্যাট ফার্স্ট আমি যে ঘটনাটা বলতে চাই সেটা আমার নিজের সাথে ঘটা এবং আমার পরিবার, আমার চাচা ওদের সাথে ঘটা। চলো আজকে আমরা ঘটনাটা শুরু করি। তো ভাইয়া, ঘটনা বলার আগে আমি আমার এলাকার লোকেশনটা একটু বলে রাখি। আমি নরসিংদী শিবপুর উপজেলাধীন একটি ঐতিহ্যবাহী গ্রাম মানিকদি থেকে এসেছি। তো ওই গ্রামের আগে লোকেশনটা আপনাকে একটু বলি। লোকেশনটা হচ্ছে এরকম যে যখন আমরা গ্রাম থেকে, বাজার থেকে গ্রামের দিকে যাব, তখন আশেপাশে চতুর্দিকেই শুধু জঙ্গল আর জঙ্গল, বাঁশঝাড় কখনো বা একটু ছোট নদী। তো ওই গ্রামের একদম শেষ প্রান্তে একটি নদী আছে, যে নদীর নাম হচ্ছে চিনাদি বিল। যে সকল শ্রোতারা শুনতেছেন ওই এলাকা থেকে অবশ্যই চিনে থাকবেন, কারণ ওই এলাকাটা একটা পর্যটক এলাকা যেখানে মানুষ ঘুরতে আসে, বেড়াতে আসে, কখনো ছুটি পেলে ভাই বোনকে নিয়ে, বোন তার ভাইকে নিয়ে, বন্ধুবান্ধবরা সবাই আড্ডা মারতে এখানে আসে ঘুরে। তো ওই চিনাদি বিলেকে নিয়ে একটি ঘটনা আমাদের সাথে ঘটেছে। ঘটনাটি হলো আমার বাড়ি থেকে চিনাদি বিল যাইতে 10 থেকে 15 মিনিট লাগে, তার মধ্যে শুধু একটি রাস্তাই সোজা। এই সোজা একটি রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নাই, ডানেও কোনো রাস্তা নাই, বামেও কোনো রাস্তা নাই। যে যদি যাইতে চায় কেউ তাহলে জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হইব, এছাড়া কোনো যাওয়ার সিস্টেম নাই। তো এই সোজা রাস্তা দিয়ে যখন আমি চিনাদি বিল যাই, তো চিনাদি বিল যাওয়ার পরে নদীর পাড় ধরে ভাইয়া একটা ডান পাশে রাস্তা গেছে, একটা বাম পাশে গেছে। তো বাম পাশে যে রাস্তাটা যায় ওই রাস্তা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট হাঁটার পরে আমার ওই এলাকার যে সকল হিন্দু ভাইরা আছে ওনারা ওইখানে বসবাস করে, যাকে জালোপাড়া বলা হয়। তো জালোপাড়া একটা শ্মশান ঘাট আছে, শ্মশান ঘাটের হিন্দু যারা মারা যায় ওখানে পুড়ে ওনাদের যে হাড়টার আছে অবশিষ্ট, যেগুলো পড়ে নাই বা পুড়েছে ছাইটা, এগুলো সব ওই নদীতে ফেলে দেওয়া হয়, কোনো একটা ঝুড়িতে করে নদীতে ফেলে দেয়। তো এভাবে আমি অনেক দিন ওখানে চিতা পড়তে দেখছি। তো ওইখান থেকে আমার আগ্রহ জাগে যে চিতাটা কীভাবে পড়ে আমি আরও কাছে গিয়ে দেখতে চাই। তো সেদিকে আর আমি ওইদিকে যেহেতু একটু একটু ভয় পাইতাম তাই ওইদিকে যাই নাই। তো আমি ভাবতেছি যে এখন চিনাদি বিলের বাম দিকের রাস্তা আমি যাব না, আমি একটু ডান দিকের রাস্তা যাই। তো ডান দিকের রাস্তা দিয়ে বলতে চাই যেটা, ডান দিকের রাস্তা দিয়ে যখন একটু যাই তো সামনে একটা নদী পড়ে আর ওইখানে 2-4টা বাড়ি ছাড়া আর কোনো বাড়িঘর নাই। তো ওইখানে গেলে ফার্স্ট একটা ব্রিজ পড়ে, সেকেন্ড আরেকটা ব্রিজ পড়ে। তো ফার্স্টে যে ব্রিজটা আছে ওই ব্রিজের নিচেই আপনার যে একটা খালি জায়গা আছে ওই পাশে আবার বন, যেটাকে আমরা ধান ক্ষেত বা অন্যান্য ফসলাদি ক্ষেত খামার বলে থাকি এরকম। তো ওই ব্রিজের নিচে যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকু আবার আমাদের নিজস্ব জায়গা। ওখানে আমরা বর্ষাকালে যখন নদী থেকে পানি হয়, নদীতে যত মাছ আছে সব আপনার জোয়ার ভাটার সাথে বিলে চলে যায়, ধান খেতে চলে যায়। তো ওইখানে যখন মাছ সব ওদিকে চলে যায় তখন আমরা কী করি, ওই খাত যেটাকে বলা হয় ব্রিজের নিচে খাত, খাত খনন করে ওইখানে আমরা ঝোপঝার ফালাই, আম গাছ, আম গাছের ডাল, বাঁশঝাড় এগুলো ফেলায় ওইখানে আমরা একটা খেও বানাই আর কি, যেখানে মাছ এসে জমা হবে। তো এভাবে করতে করতে আমরা প্রতি বছরই প্রায় মাছ ধরে 60 থেকে 70 হাজার টাকা মাছ আমরা বিক্রি করতে পারি। তো এইভাবে আমাদের পরিবার চলে থাকে। তো একদিন আপনার আমরা চিন্তা করলাম যে এখন আমার কাকা বলতেছে যে কাউসার তুই সজীব আর রনি আর বাইজিদ জোবাইর এদেরকে নিয়া একটু যা, তো গিয়া দেখ বর্ষাকাল তো শেষ, এখন পানিটা কতটুকু হয়েছে, যে এখন কি এই খাটটা কি সেচন যাইব কি না, সেচলে তোমরা মাছ ধরতে হইব। তখন আমরা সবাই যাই, যাওয়ার পরে ওখানে দেখি যে পানি প্রায় হাঁটু সমান পানি আছে, আমরা যদি এখন সেচি তাহলে সেচা যাইব, তারপরে আমরা মাছ ধরতে পারবো। তো আয়সা কাকাকে বলি, কাকা হ্যাঁ মাছ ধরা যাইব, তো আসেন আমরা মাছ ধরতে যাই। তো কাকা কয় দিনের বেলা তো আর মাছ ধরা যাবো না, তো চল রাতের বেলা আমরা সন্ধ্যার পরপর মেশিন নিয়ে যাবো, মেশিন লাগাই দিবো, রাতে 2টা থেকে মেশিন লাগাই দিবো, ফজরের আগ পর্যন্ত মেশিন দিয়া পানি সেচে ফেলাইবো, পরে ফজরের পর থেকে আমরা মাছ ধরবো। তারপর ফজরে আমরা রাতের 2:30টার দিক দিয়ে আপনার মেশিন নিয়ে ওই লাগাই, মেশিন ফিট করি, ফিটিং টিটিং শেষ, এখন সেচা শুরু হয়েছে। যখন সেচা শুরু হয়েছে তখন যেন আমরা দেখতে পাই কিছু কালো অবয়ব, যেগুলো মানে বিশাল একটা পাখির মতো, হয়তো আমরা শকুন সরাসরি দেখি নাই তবে শকুনের মতো এরকম আকৃতি বিশাল ধরনের উড়ে গেল। তো উড়ে যাওয়াতে আমরা একটু ভয় পেলাম, যেহেতু আমরা সবাই ছোট তখন। তো ভয় পাওয়াতে আমি আর সজীব ভাই আর রনি এই তিনজন দৌড়ে উপরে চলে আসি, টানে চলে আসি। তোর কাকা বলতেছে এই তোরা ভয় পাইস না, এটা পাখি আসছে, যেহেতু বর্ষাকাল বাইরের দেশ থেকে বিভিন্ন শীতের পাখি আসে, অতিথি পাখিরা আসে এখানে এসে
নানান ধরনের বাংলাদেশি মাছ খেয়ে যায়, ঘুরে যায় আর কি। তো সেই জন্য আমরা আর ভয় বেশি পাই নাই। তো চাচা বলতেছে তো থাক, আজকে মাছ ধরা থাক, পানি সেজতে থাক, সকালে তোরা আসিস, আইসা মাছ ধরিস। তো সকালবেলা যখন হইলো তখন আমরা ঘুম থেকে আইসা মাছ ধরতে যাবো। তখন মাছ ধরতেছি আর তাকাই দেখি ধান খেতের মধ্যে অল্প অল্প পানি, যেটাকে চিরচিরা পানি বলা হয়, এরকম পানি আর খেতের মধ্যে ধান গাছে, প্রত্যেকটা ধান গাছে যেমন গোড়া ভাঙ্গা, এখানে পায়ের দাগ দেখা যায়। এই পায়ের দাগটা না কোনো গরু, না ছাগল, না কোনো পাখির, না কোনো মানুষের, কোন প্রাণীর সেই প্রাণীর দাগটাই আমরা বুঝতেছি না যে পায়ের ছাপটা কিসের। তখন আমরা চিন্তা করি যে এটা কী হতে পারে, হয়তো কোনো অতিথি পাখি যেগুলো আমরা কখনো দেখি নাই এরকম পাখিও হতে পারে। তখন চাচা চিন্তা করলো যে যখন বাইরে থেকে পাখি আসে আর আমার কাছে পাখি ধরার ফাঁদ আছে, কল আছে, এই কল দিয়ে পাখি ধরবো, ধরলে তো বিক্রি করা যাবো বা খাওয়া যাইব, এই চিন্তা করা কাকা আমার না জানাই। পরের দিন রাতের বেলা আইসা পাখির কল পাচ্ছে, যেগুলো রড দিয়ে বানানো হয় কল, এই কল পাতার পরে তো চাচা আমার বলতেছে যে এই রুহুল আমিন, সজীব, কাউসার, তোরা এ কর, চল আজকে রাতে গিয়া দেখায় তো কোনো পাখি টাকি লাগছে কিনা, যদি পাখি লাগে পাখি নিয়ে আয়, আমরা জবাই করে খামো। তখন আমরা কইতেছি রাতের আটটা নয়টা বেজে গেছে গা, এখন কি আমরা যামু, আমরা ছোটো মানুষ, আমরা যামু না। আমরা তখন সবাই চার চার জন মিলা হাইটে 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 একটু সামনে গিয়া এখন চিন্তা করতেছি কেমনে সময়টা কাটানো যায়। চাচারে গিয়ে বলবো যে আমরা দেখাইছি। তখন আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, রতন ভাইয়ের দোকান, ওইখানে চা কফি এগুলো বিক্রি করা হয়। তো সেখানে গিয়ে একটু চা খাই, ক্যারাম বোর্ড ট্যারাম বোর্ড খেলি, সময় নষ্ট করি। তো সময় নষ্ট করার পরে বাসায় যাই, বাসায় গিয়ে দশটার দিকে বলতেছি চাচা দেখে আসছি তো কোনো পাখি লাগে নাই, পাখি তো নাই, তো আমরা এসে পড়ছি। পরে চাচা কিছু বলে নাই। তো সকালবেলায় আমরা আবার খুব সকালে ঘুম থেকে উঠে যাই, যদি পাখিটাকে লাগে পাখি নিয়ে আসবো। তখন গেছি, গিয়ে দেখি আপনার একটা পাখি, যে পাখিটা এটা শালিক পাখিও না, আবার টিয়া পাখিও না, কাকও না, একটা ডানা পুরা সাদা আর একটা ডানা পুরা কালা, পাখিটা কেমন পেঁচার মতো একটা মুখ, অত্যন্ত ভয়ঙ্কর পাখি, আগে কখনো দেখিনি আমি, কোনো মোবাইলেও দেখি না, কোনো পিকচারেও দেখি না, এরকম একটা পাখি। এটা কলের মধ্যে লাগিয়া ও মারা গেছে, মারা যাওয়ার পর আমি কইতেছি এই পাখিটার তেলে উঠাইয়া আমরা দুই ভাই এটা পাখিটার উড়াই একটা তালগাছের পাতার উপর ছুঁড়ে মেরে দিছি। মেরে দেওয়ার পরে এখন বাসায় আসছি, এসে কইতেছি কাকা এরকম পাখি নাই। তো কাকা কইতেছে পাখি নাই গিয়া কয়ে সাথে সাথে কাকা পুড়ে গেছে, পুরে গেছে। পরে কাকারে সবাই ধরাধরি করছে, ধরাধরি করে দেখে কাকার পুরো শরীর গরম, একদম অনেক গরম, যেমন 104-105 এরকম জ্বর হবে। তো ধরলে দে বোঝা যায় অনেক জ্বর। তো সবাই মাথায় পানি টানি দেওয়া শুরু করলো, চাচি আমার আম্মা সবাই পানি দেওয়া শুরু করলো। পানি দেওয়া যখন শেষ হয়েছে তখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, গড়বাড়ি বাজারে ডাক্তারে নিয়ে গেছে, ডাক্তার বলতেছে আচ্ছা দেখি। তারপর থার্মোমিটার লাগাইছে, থার্মোমিটারে একটু জ্বর উঠে না, ডিগ্রি বাড়ে না। তখন ডাক্তার বলতেছে তো এটা তো ইয়ার তাপ, শরীরের তাপ হলে তো একটু উঠতো, এটা উঠে না, তাহলে সমস্যাটা কি? তারা ডাক্তার অনেকক্ষণ পরে চিন্তা করলো না এখানে হবে না, আপনারা নরসিংদী সদরে নিয়ে যান। তখন আমরা এখান থেকেই আবার একটি প্রাইভেট কারে করে নরসিংদী সদরে নিয়ে যাই। ওইখানেও ডাক্তাররা এরকম পরীক্ষা করে দেখে মিটারে কোনো জ্বর উঠে না, কিন্তু গা অনেক জ্বর। তখন বলতেছে আপনারা ঢাকায় নিয়ে যান, ঢাকায় গিয়ে যদি কিছু হয়। তখন ঢাকায় একটি ভালো বড় হাসপাতালে আনার পর ডাক্তার এখানে ঘোষণা করে দিছে যে হিজ ডিড। তখন বলল যে আপনার চাচা তো মারা গেছে। তখন আমরা খুব কান্নাকাটি করি হাসপাতালে, খুব কান্নাকাটি করি। তারপর কান্নাকাটি করে এই প্রাইভেট কার দিয়ে তো আর লাশ নেওয়া যাবে না, তখন অ্যাম্বুলেন্স দিয়ে আমরা লাশ দেশের বাড়ি নিয়ে যাই। কবর যখন দিব তখন কবর টবর দেওয়া শেষ, তখন আমি আমার চাচাতো ভাই সবাই কাঁধে খাটিয়ে নিছি। নিয়ে আসার পথে ওই যে চাচা মারা গেছে ওই চাচার বড় ছেলে, সে হঠাৎ করে ঘরে এসে পাগলামি শুরু করছে, সে কাপড় খুলে ফেলে, উলঙ্গ হয়ে যায়, কখনো কাউকে গালি দেয়, মানে অনেক খারাপ খারাপ ভাষায় গালিগালাজ করতেছে। তো সবাই ভাবতেছে সে কি বাপের শোকে কি পাগল হয়ে গেল নাকি। তখন এর চিন্তা করে সবাই একটু ইয়ে করছে, পরে গায়ে ধরে দেখে হেয়ার গায়েও এত তাপ, আবার মিটার লাগাইছে দেখে মিটারে কোনো তাপ ওঠে না। তখন ভাবতেছে তো এত মারা যাইব, এত কি করা যায়। তখন আমার চাচাতো ভাইরে নিয়ে আমরা আবার ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলতেছে আবার এর নিয়ে আসছেন, এত জ্বরই উঠে না। পরে আমরা ভাবলাম যে না এখানে তো জ্বর ডাক্তার দেখানো যাবে না, আমরা কবিরাজ দেখাই, ওঝা দেখাই। তখন আমরা আমাদের বাড়ির পাশে একটা কবিরাজ আছে, উনি ডাক্তারিও করে, ডক্টর গাজীউর রহমান গাজী, তো আমরা গাজী চাচা বলেই চিনি। তো গাজী চাচা বললো কি ওরে কোনো ডাক্তারের কাছে নেওয়ার দরকার নেই, আর আমার কাছে ঘরে নিয়ে আয়। তো কাকা আবার ঘরে নিয়ে তো আমাদেরকে বলছে তোমরা একটা খাসি আনবা 8,000 টাকা দিয়া, একদামে খাসি আনবা। তো 8,000 টাকা দিয়ে আমরা একটা খাসি আনি। খাসি আনার পর বলছে 5 কেজি মিষ্টি আনবা, কিছু সুগন্ধি আতর নিয়ে আসবা। তো আমরা সব কিছু ব্যবস্থা করে ঘরে নিয়ে আসি। আসার পরে ওই চাচাতো ভাইকে গাজী কাকা জিজ্ঞেস করতেছে হ্যাই তুমি এখানে আসছো কেন আর তাকে ধরলা কেন। বলতেছে কথা বলবা না,
অন্য ভাষায় কথা বলতেছে, মানে মোটা কণ্ঠে বলতেছে যে কোন কথা বলবা না, কথা বললে তোমাকে মেরে ফেলবো, কবিরাজে বলতেছে। কবিরাজ বলে গাজী কাকা ধমক দিয়ে বলতেছে, আবার কথা বলে, কথা বললে একদম শেষ করে ফেলবো। পরে দোয়া দুরুদ কিছু পড়লো, পড়ার পরে ফুদিল, ফুদিসে বলছে এখন বল কেন আসলি আর কেন ইয়া আরে কষ্ট দিলি আর ওর বাপেরে কেন মারলি। পরে ডাক্তার যে ওই জিনটা বলতেছে যে বলমু তবে শর্ত আছে, আগে 5 কেজি মিষ্টি দাও। পর আগে 5 কেজি মিষ্টি দিছে, 5 কেজি মিষ্টি আমরা তো অন্ধকারে দেখি নাই খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পর এখন বলতেছে তাহলে ইয়ে করো, এখন বলতেছে ঘটনা যে ওই জিনটা বলতেছে এখন আমি তাহলে ঘটনা বলি। বলে বলতেছে আমরা দুই ভাই, তো আমার ছোট ভাই সে প্রত্যেক দিন আইসে এখানে মাছ ধরে আর এই বিল থেকে মাছ ধরে ধরে খায়, এখানে ভালো মাছ পাওয়া যায়, এখান থেকে মাছ খায়, খাওয়ার পরে সে আবার বাড়ি বাসায় চলে যায়। তো আজকে সে বাসা যায় না, আমি আইসা দেখি সে তার লাশটা তাল গাছের উপর ঝুলতাছে। পরে লাশটা নিয়ে গেছি, পরে খোঁজ করে দেখলাম যে ওই লোকটা এখানে পাখির কল পাচ্ছে আর এখানে তার সে যে মাছ খাইতে আসছিল তো খেত দিয়ে হাঁটতেছে, তো হঠাৎ করে তার পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে ওই কলটা আটকে গেছে। তো সে তো জিন, এই জন্য লোহাকে খুব ভয় পায়। অনেক চিৎকার করার পরেও সে অনেক চিৎকার করছে তবুও কেউ বাঁচাতে আসে নাই। তার ফজর আজান হয়ে গেছে, সে অটোমেটিকলি মারা গেছে। মারা যাওয়ার পর এখন ওরা আমি ওর শাস্তি নিতে আসছি, কারণ ও আমার ভাইরে মারছি আর আমি ভাই হইয়া ভাইয়ের কীভাবে প্রতিশোধ না নিই। তারপরে খুব ইয়ে করলো, এই চিৎকার করলো। পরে কবিরাজ অনেক দোয়া টোয়া পইরা বলছে তুই এখন চলে যাবি আর কোনো দিন এ এলাকায় আসবি না, আর যদি আসোস তো এর বংশধরে কোনো ক্ষতি করবি না। তারপর সে বললো আচ্ছা তবা করলাম আমি চলে যাব। তখন সে জিনটা অনেক কিছু বলে চলে গেল। চলে যাওয়ার পর আমার চাচাতো ভাই আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছে। ভালো থাকার পর এখনও এই গ্রামের মধ্যে অনেক সমস্যা হয়ে থাকে। তো ভাই আপনার পক্ষ থেকে আমি দেশবাসীকে একটা রিকোয়েস্ট করতে চাই যে যারা আজকে শুনতেছেন এর মধ্যে যদি কেউ আছে যে পাখি ধরে বা পাখি শিকার করে রাতের অন্ধকারে, যে অতিথি পাখিগুলা বাইরের দেশ থেকে আমাদের দেশে আসে, ওরাও তো আমাদের মেহমান, ওরা আমাদের অতিথি, ওদেরকে কেন আমরা মারতে যাব? ওদেরকে মারতে গিয়ে হয়তো আমরা পাখি মারছি না, অন্য কেউ কষ্ট দিচ্ছি, হয়তো কোনো জিন জাতি, হয়তো কোনো মানুষের পায়ে লেগে গেল, কেউ তো বলতে পারে না। তো ভাই আপনাদের কাছে আমার অনুরোধ, কেউ যেন পাখি না মারি আর পাখি মারার কল যেন কেউ না ফাঁদে। তো ভাই এই ছিল আমার ফার্স্ট ঘটনা। ওকে, এবং চমৎকার একটা মেসেজ ছিল। এবং শুধুমাত্র অতিথি পাখিই না, মানে কোনো ধরনের পাখি আসলে শিকার করাই আইনত দণ্ডনীয় অপরাধ। এবং এই ধরনের অপরাধে আসলে আপনি সংযুক্ত থাকবেন না, যারা এই মুহূর্তে ভূত স্টুডিওটা শুনছেন। এবং এই ধরনের অন্যায়কে যদি আপনি প্রশ্রয় দেন তাহলে আসলে অন্যায়টা বাড়বে। তো সেই জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে যখন সচেতন হবেন তখন না পরিবর্তন আসবেই। পরিবর্তনের শুরুটা নিজের ঘর থেকে শুরু করতে হয়। থ্যাংক ইউ সো মাচ। এবং কাউসার ভাইয়ের প্রথম ঘটনাটা আমরা শুনছিলাম, এবং আবারও আমরা সাগর ভাইয়ের কাছে যাব এবং সাগর ভাইয়ের নেক্সট ঘটনাটা আমরা শুনবো। আর এর ভিতর আপনার কথাবার্তাগুলো আপনি চাইলেই বলে ফেলতে পারেন 2669 নাম্বারে, একই সঙ্গে facebook.com/jagofm। নাজমুল ইসলাম মাহমুদ আছেন আমাদের সঙ্গে, ভূত স্টুডিও শুনছে বেশ ভালো লাগছে। শাহিদ বলছেন মাহমুদপুর থেকে তিনি আছেন, ঘটনাটা বেশ ভালো লাগলো। অ্যান্ড কাঁচপুর থেকে আছেন আমাদের সাথে সালমান, দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। অ্যান্ড খুশি আছেন আমাদের সাথে, আরও অনেকেই আছেন দেখতে পাচ্ছি। তো লিখে ফেলা কথাবার্তাগুলো, নাম্বারটা হচ্ছে 26969, একই সঙ্গে facebook.com/jagofm। এই পেজে চলছে লাইভ, এবং আর যে অপূর্বর যে পেজ আছে সেখানেও লাইভটা চলছে। তো আপাতত যেটা করব, সময়টা একদমই নষ্ট না করে আরও একজন যে গেস্ট রয়েছেন তার সাথে আমরা তার সেকেন্ড ঘটনাটা আমরা শুনবো এখন। সাগর ভাই, এখন যে ঘটনাটা আমরা শুনছি এটাও কি আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা? না না, এটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা না, কিন্তু এটা রিয়েল একটা ঘটনা, এবং এটা আমার নানি নিজের চোখের দেখা একটা ঘটনা আর কি। এই ঘটনাটা ঘটছে 1995 সালে। ওকে, আমরা ঘটনাটা শুরু করি। তো আমার নানি যে গ্রামে থাকতো, এই গ্রামে একটা ফ্যামিলি ছিল, যে ফ্যামিলিটা হিন্দু ছিল। তো এই ফ্যামিলির মধ্যে একটা ছেলে ছিল, ওই ছেলের নাম হচ্ছিল কৃষ্ণা। তো এই ঘটনাটা শুরুই হয় ফার্স্ট 1995তেই, মানে ক্লোজ। তো আমার নানি যেভাবে বলল যে ওই বাড়িতে যে কৃষ্ণার বিয়ে শাদীর নাকি একটা ছেলে থাকতো হিন্দু, ওর বিয়ে শাদীর বিষয়ে কথা বলতেছিল। তোর ফ্যামিলি মেয়ে খুঁজতেছে এখন, মেয়ে মানে ওই গ্রামে তো আর হিন্দু ফ্যামিলি নাই যে ওর সাথে বিয়ে দেবে। পরে পাশের গ্রামের এক মেয়ের সাথে কথা বিয়ে ঠিক হয়, তো যেই বলা সেই কাজ। তারপর মেয়ে দেখলো, পছন্দ হলো, আর গ্রামের মধ্যে অধিকাংশই আগে তো
এখনও রিক্সা মানে গাড়ি ঘোড়া খুব কম, এখনও রিক্সা অনেকে যাতায়াত করে, রিক্সাও অনেক এখনও বাংলাদেশে অনেক অনেক গ্রামে আছে যে হাইটে অনেক মাইল হাঁটতে হয়। তো ওই সময়ে দেখা গেছে যে খালে বিলে নদী এই নৌকা আর হচ্ছে হলো ওই মাটির পথে হাইটেই যাইতে হয়। তো পাশের গ্রামে গেল, বিয়ে শাদী সব কিছু ঠিক, তো বিয়ে হলো মেয়েদের বাড়িতে। তো বিয়ে হইতে হইতে মানে বিয়ে মানে হয়ে শেষ, তো এখন চলে আসবে দেখা গেছে সন্ধ্যা হয়ে গেছে। তো ওরা ছেলে পক্ষরা ব্যাক করবে বাসায়, তো মেয়ে পক্ষরা অনেক রিকোয়েস্ট করতেছে দেখেন সন্ধ্যা হয়ে গেছে এখন যাওয়াটা ঠিক হবে না, তো আপনারা একটা কাজ করলে করতে পারেন, আপনারা আজকে আমাদের বাসায় থাকেন, কালকে সকালে না হয় আপনারা চলে গেলেন। তারপর না ওই কৃষ্ণার বাবা ওরা বলতেছে মানে মেয়ে ছেলে পক্ষরা বলতেছে না আপনাদেরকে কষ্ট দিয়ে লাভ নাই, আমরা চলে যাই, বরং এটাই ভালো হবে আমরা চলে যাই। তো আর দেশগ্রামের মধ্যে তো বাসা মানে মানে ফ্যামিলি খুব কম, বাসাও ছোটো, দেশগ্রামের মধ্যে বাসাগুলো খুব ছোটো ছোটো হয়। তারপরে ওরা যেই বের হয়ে গেল, তারপরে ঠিক সন্ধ্যায় এক নদীর পাশ দিয়ে হাইটে আসতেছে ওই জামাই পক্ষরা বউ নিয়ে। তো হঠাৎ করে বউটা অজ্ঞান হয়ে পড়ে গেছে ওই নদীর পাশেই, মানে একটা খালের মধ্যেই মানে কিছু বাঁশ ঝাড়ের ছিল, তো এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন ছেলে আবার ছেলের বাবা আর ছেলের খালু হয়তো মানে ওরা পানি টানি দিয়ে মেয়েটারে জাগাইছে, জাগানোর পরে মেয়েটা দাঁড়াইছে। তখন ওরা বলা বলি করতেছে হয়তো বিয়ের পরে মেয়েটা অনেক কাঁদছে, হয়তো দুর্বল হয়ে গেছে, এই কারণে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। যাই হোক এটা কোনো সমস্যা নাই, চলো আমরা আবার হাঁটি। তো আবার হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে 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 বাসায় ঠিক রাত ১২টার দিকে পৌঁছাইছে। আর এমনি দেশগ্রামের মধ্যে রাত ৮টায় অনেক কিছু, আর তখন তো রাত ১২টা। তো বাসায় পৌঁছাইছে, যে যার মতো বাড়ি চলে গেছে। এখন ওই মেয়ে ছেলের বাসায় দিয়ে আসছে সবাই। তারপর অন্ধকার ঘর, এর মধ্যে মানে কুপি টুপি জ্বালাইছে। তো ছেলে গেছে রুমে, রুমে ঢুকছে পরেই মেয়ে মানে ছেলে বলতেছে যে কি ব্যাপার তুমি কুপি জ্বালাও নাই? বলতেছে না দরকার নাই, আমি খুব ক্লান্ত, আমি শুয়ে পড়ব। তো ছেলেটা কুপি জ্বালাইতে চাইছেও কিন্তু মেয়েটা আর কি কুপি জ্বালাইতে দেয় নাই। তারপর আচ্ছা পরে ছেলে বলল কি আচ্ছা ঠিক আছে তাহলে তুমিও ঘুমাও, দেখি আমিও খুব ক্লান্ত, অনেক দূর হাঁটছি, তাহলে আমিও শুয়ে পড়ি। এ বলে আর তখন আমার নানির মুখ থেকে শোনা যে তখন এমনভাবে শিয়াল চিৎকার করতেছে, এখন কুকুর চিৎকার করতেছে না শিয়াল করতেছে, মানে বোঝা যাইতেছে না। আর ওই গ্রামে নাকি শিয়াল ছিল না, কুকুরই বেশি ছিল। তো আমার নানি বলতেছে যে কোনো সময় যদি কুকুর শিয়ালের কণ্ঠে চিল্লায় কিংবা কাঁধে তখনই মনে করবা যে কোনো একটা সমস্যা। এরপরে শুইছে সবাই, দুজনই শুইছে, শোয়ার পরে তারপর পরের দিন সকালে ছেলের মা আসে, আয়সা গেট নক করে, গেট খোলে না। কি ব্যাপার গেট খোলে না কেন? রাত সকাল বাজে ১০টা। তো ছেলের বাবারে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে যে দেখেন কৃষ্ণা তো উঠতেছে না, অনেক ডাকাডাকি করছি, গেটও নক করছি, উঠতেছে না। পরে বলে যে কি ব্যাপার উঠবে না কেন? পরে গেছে কৃষ্ণার বাবা, গেছে কৃষ্ণার মাও, গেছে গেট দেখে অনেক নক করছে, খুলতেছে না খুলতেছে না। তারপরে এক সময় মানে ওই গ্রামের যত লোক মানে জড়ো হয়ে গেছে, এখানে কি ব্যাপার এত চিলাচিলি কেন, নতুন বাড়ি নতুন বউ তারপরে নতুন সংসার এত চিলাচিলি হবে কেন? পরে আসার পরে গেটে ভাঙছে, ভাঙা ভিতরে দেখে বউ নাই কিন্তু কৃষ্ণা বিছানার নিচে শুয়ে আছে, আর ওর শরীর এতটা সাদা মানে আমার মনে হয় মানে আমার নানি বলতেছে যে আমিও তো লাশটারে দেখছি, আমার মনে হয় না যে ওই লাশের মধ্যে এক ফোঁটা রক্ত আছে। তারপর এই দেখা তো কৃষ্ণার মা এক চিৎকারে বেহুশ, আর এখানে কৃষ্ণার বাবা কৃষ্ণার লাশ ধরবে নাকি কৃষ্ণার মাকে ধরবে, মানে উনি এই নিয়ে বিপদে পড়ে গেছে। দেখে লাস্টে চেক করলো, ডাক্তার আনাইলো, বলতেছে যে মারা গেছে। আর কৃষ্ণার ঘাড়ের মধ্যে দুইটা কামড়ের দাগ পাইছে ডাক্তার, পরে বলতেছে যে ওর ঘাড়ের মধ্যে দুইটা কামড়ের দাগ পাইছি, এটা কিসের? তো কৃষ্ণার বাবা আর কিছু বলে নাই, পরে বলতেছে যে কৃষ্ণার বাবা বলতেছে আমি জানি না এটা কিসের, আমি আমার ছেলেও আমাকে কিছু বলে নেই এই বিষয় নিয়ে যে ওর গলায় দাগ কেন, আর এটার আগেও আমি দেখিনি।
পর্বতবাবু আচ্ছা ঠিক আছে, পর ডাক্তার চলে গেছে, চলে যাওয়ার পরে কৃষ্ণার বাবা ওই কৃষ্ণার মাকে আগে ঠিক করছে, পানি ছিটা দিয়া বেহুশ ছিল, হুশ আনাইছে, আনার পরে এখন ওই মানে ওই হিন্দুরা যা করে মানে শ্মশানঘাটে নিয়ে মানে এটারে পুরাইব। এখন বউকে আর খুঁজা পায় না। আচ্ছা বউ গেল কই? তারপর বউ খুঁজতে 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 ঠিক ওইখানেই পাইছে যেখানে ওই বউটা বেহুশ হয়ে গেছিল পুকুরের কাছে। তো ওই বউর মৃত লাশই ওইখানে পাওয়া গেছে, মানে ওনারা যায় আর ইয়া পায় নাই, মানে যে উনি ও যে জীবিত এটা পায় নাই, দেখছে মৃত লাশ। ওই যেখানে কৃষ্ণার ঘাড়ে যে কামড়ের দাগ, ঠিক কামড়ের দাগ ওই ওর ওয়াইফেরও। তারপর সবাই ধরাধরি করে ওর লাশটাও নিয়ে আসলো বাসায়। বাসায় আনার পরে বলতেছে যে আচ্ছা কি ব্যাপার, বিয়ের একদিন পরে এই ঘটনা, তাহলে একটা কাজ করেন, আগে পণ্ডিত আনান, পণ্ডিত আনে পূজা টুজা করান, করার পরে একটা কবিরাজ আনান। তো যেই কথা সেই কাজ, কৃষ্ণার বাবা আসছে, আসার পরে ওই কবি পণ্ডিত নিয়ে আসছে, পূজা টুজা করার পরে কবিরাজ নিয়ে আসছে। কবিরাজ তারপরে বলে কি যে আপনারা সন্ধ্যায় বের হওয়াটা ঠিক হয় নাই, কারণ ওই সন্ধ্যাটা ছিল কালী সন্ধ্যা, আর যত বদ জিন আছে তারপরে পিচাস আছে এই কালীর সাধন করে ওই সময়, আর সাধনে ওদের খুব শক্তি আর এনার্জি পাওয়া যায়, এই কারণে ওরা কালীর সাধন করে। কিন্তু আপনারা ওই সময়টায় আর এইসব কালীর সাধনের সময় জঙ্গলে, তারপরে বাজারে, পুকুরের পাশে, নদীর ঘাটে এইসব জায়গায় যাওয়াটা খুবই একটা রিস্কের ব্যাপার, তো আপনারা কেন আসছেন? পরে বলতেছে কৃষ্ণার বাবা যে আমি তো জানি না যে এই সমস্যা হবে। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এখন যা করার তাই করছেন, তা এখন কী করবেন, আর ছেলে এবং ছেলের বউরে হারাইছেন, এ তো কিছু করার নাই, তাহলে দেখেন আর আমি যাওয়ার সময় বাড়িটা বন্ধ করে দিতেছি, যদিও যে জিনিসটা আসছিল আপনাদের ঘরে ওই জিনিসটা যেন আর নেক্সটে না ঢুকতে পারে আমি ওই ব্যবস্থা করে দিয়ে যেতেছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি যা করার ভালো মনে করেন আপনি যাই তাই করেন। তো ও তাবিজ তুবিজ কইরা ঘরটর বন্ধ করে দিয়ে গেছে। বন্ধ করে যাওয়ার পরে একটা কথাই বলছে যে দেখেন আমি চলে যাইতেছি, আমি নাও আসতে পারি, কারণ আমি সবসময় বাংলাদেশে থাকি না, আমি ইন্ডিয়াতেই বেশি থাকি, কারণ আমারও সাধন আছে, আমি অনেক সাধন করি, আমি আমাকে যে এই ঘটনার মধ্যে পাইছেন এটাই অনেক কপালের জোরে পাইছেন, কারণ আমি সবসময় থাকিই না এখানে, খুব কম থাকি। এই বলে চলে গেছে আর বলছে যে আপনার আমি বাড়ির তিন কোণায় তিনটা তাবিজ দিছি, এই তাবিজটা আপনি কখনও খুলবেন না, কিংবা আপনার বাড়ির তিন কোণায় কোনো দিন কোদাল চালাবেন না, তাহলে এই তাবিজগুলো বের হয়ে আসবে আর তখন আপনার বাসায় আবারও অনেক সমস্যা হবে। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আমরা তাই করব। এই বলে কবিরাজ চলে গেছে। চলে যাওয়ার পরে এখন তো ওনার একটাই ছেলে ছিল কৃষ্ণা, ও মারা গেছে, শখ করে বউ আনছে, বউও মারা গেছে। তো কৃষ্ণার মা ওই কৃষ্ণার জন্য আফসোস করতে করতে হঠাৎ করে একদিন কৃষ্ণার মাও মারা যায়, মারা যায় তিন মাস পর মারা যায়। তো কৃষ্ণার মা, কৃষ্ণার মারও ওই হিন্দুরা যেভাবে পড়ায় টোড়ায় সেভাবে পড়াইছে। তো কৃষ্ণার বাবা এখন ছেলেও নাই, ওয়াইফও নাই, ছেলের বউও নাই, এখন কী করবে, মানে এই শোকে একদিন পাগল হয়ে গেছে, মানে সপ্তাহখানিকের মধ্যে কৃষ্ণার বাবা পাগল হয়ে গেছে। পাগল হয়ে এখন মানে মানে বিছনায় পায়খানা করে, এখানে ইয়ে করে, মানে কী মানে একটা অবস্থা নাকি খারাপ। তারপর কৃষ্ণার বাবা একদিন হঠাৎ করে কৃষ্ণার বাবার আর কেউ পায় না, তখন ঘর ওইভাবেই থাকে প্রায় সাড়ে সাত বছরের মতনই ওই ঘরটা ওইভাবেই নক নক থাকে। তো ওই বাসার সামনে যেই রাত্রের দশটার পরে আসে কিংবা যায়, মানে অলৌকিক অনেক কিছু দেখে, অনেক শব্দ শুনে, তারপরে অনেক মানে অনেক কিছু ইয়ে করে, অনেক ভয় পায়, তখন ওই গ্রামের যে মাতবর ছিল ওই মাতবর বলতেছে কি যে যারা থাকার কথা তারাই তো নাই, তো একটা কাজ করি এই বাড়িটা ভাঙ্গা ফেলান আপনারা, যেহেতু আপনাদের এত সমস্যা হইতেছে, আপনারা আজে বাজে জিনিস দেখেন, ভয় পান, শব্দ হয়, শিয়াল থাকে, কুকুর থাকে, তারপর বেজি এই সেই থাকে, তো ভাঙ্গা ফেলান, যেহেতু ভাঙ্গা ফেললে ভালো হবে। তো লাস্টে ওইটা ভাঙ্গা ফেলে, ভাঙ্গা যাওয়ার পরে যে মিস্ত্রিও ভাঙে, ওই মিস্ত্রিটাও তিন দিন পরে মারা যায়, তিন দিন পরে মিস্ত্রিও মারা যায়, কিন্তু এখানে ভাঙ্গা শেষ, তারপর তিন দিন পরে মিস্ত্রিও মারা যায়। এরপর থেকে ওই বাড়িটার নাম দিছে হইল শ্মশান বাড়ি। ওই বাড়ির মধ্যে দিয়ে যায় আসে, কিন্তু
রাত 10টার পরে ওইখানে আর কেউ যায় না। এ হচ্ছে হলো আমার দ্বিতীয় ঘটনা আর কি। ওকে, এবং আরও একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা আমরা শুনছিলাম সাগরের কাছ থেকে। চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। এবং এই রাতে মানে আপনার যদি এই মুহূর্তে হালকা শীত লেগে থাকে, সেক্ষেত্রে কমফি কমফোর্টার কিন্তু হতে পারে আপনার জন্য একটা বেস্ট সলিউশন। এবং যদিও শীত শেষের দিকে, কিন্তু ঠান্ডা এই জিনিসটা তো আসলে দেখা যাচ্ছে যে এখনই আছে তা কিন্তু না, আবারও ঘুরে ফিরে আসবে। এবং সেক্ষেত্রে আপনাকে যেটা বলতে চাই যে কোথায় আপনি পাচ্ছেন কমফি কমফোর্টার, পুরো দেশ জুড়ে পাচ্ছেন রিগেল এম্পোরিয়াম, বেস্ট বাই, দারাজ, ডেলি শপিং, আগ্রা সহ সকল রিটেল পয়েন্টে কমফি কমফোর্টার। শীত কাটছে আপনার উষ্ণতা, এবং শেষের শেষ অবধি, শীতের একদম শেষ অবধি আপনার সঙ্গেই কমফি কমফোর্টার থাকছে। এবং আপনি আছেন জাগো এফএম 94.4-এ। ঘুরতে সময়টা এই মুহূর্তে 11:32, এবং যেটা বলতে চাই আপনাকে, আগামী পর্বে যদি আপনি ওইখানটায় আসতে চান, তার জন্য করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন। অ্যান্ড কীভাবে করে আসবেন তার জন্য নিয়মটা একটু বলতে চাই। যদি আপনি আগামী পর্বে আসতে চান ভূত স্টুডিওতে, তবে যেটা করবেন, RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। দেখা যাক টেক্সট কারা করলো। রনক মহাকালী থেকে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ রনক, থ্যাংকস ফর দ্য টেক্সট। অ্যান্ড সিসকা, ওকে, স্টোরিগুলো আজকে খুবই স্কেয়ারি অ্যান্ড ইন্টারেস্টিং, থ্যাংক ইউ। মুবাশ্বের আছে আমার সঙ্গে, সবসময় তোমাকে শুনি এবং ভালো লাগে। আলামিন গাজীপুর থেকে, খুব ভালো লাগছে, অনেকদিন যাবৎ শুনি বাট আজকে প্রথম SMS করলাম। আর গাজীপুর থেকে এদিকে জীবন, তার কাছেও বেশ ভালো লাগছে। নাজমুল আছে আমার সঙ্গে, সাদমান, তিনি স্টুডেন্ট, তিনিও শুনছেন এই মুহূর্তে। আরও অনেকেই আছেন আমাদের সঙ্গে, বাট রাইট নাও যেটা করব, আরেকটা ঘটনা আমরা শুনব কাউসার ভাইয়ের কাছ থেকে। তার এই ঘটনাটা শুনে যখন আপনার কাছে ফিরবো, তখন আপনার পাঠানো SMS এবং কমেন্টগুলো নিয়ে আমরা ফিরছি। কাউসার ভাই, এখন কোন ঘটনাটা আমরা শুনছি? ধন্যবাদ ভাইয়া আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। ভাইয়া, এই ঘটনাটা আমি আমার পাড়াপড়শি একজন ভাই আছে, এসকে সুমন, তো ওই এসকে সুমন ভাইয়ের থেকে শোনা। ঘটনাটা ঘটে 1970-80 এর মধ্যবর্তী কোনো একটা সময়ে। সেই ঘটনাটা ঘটে ওই এসকে সুমন ভাইয়ের দাদার সাথে। যেহেতু এসকে সুমন ভাই আমাদের মহল্লার বড় ভাই, তো সেই হিসাবে আমি ভাই বলে ডাকি, সেজন্য ওর দাদা আর আমারও দাদা, ওই দাদা সম্পর্কে দাদাই ডাকি। তো দাদার যে ঘটনাটা, সেটাও ওই চীনা দিবিলেই ঘটে। তো দাদা যখন প্রথম বিয়ে করেন, তো বিয়ে করার পরে দাদার ফ্যামিলিতে তিনটা সন্তান আসে, মানে ওরা দু চাচা আর একটা বোন আসে আর কি, ওরা ফুপু আসে। তো তিনটা সন্তান নিয়ে ওনার এই ফ্যামিলি চালানো অনেক কষ্টকর হয়ে যায়, একটা দরিদ্র কঠিন একটা অবস্থায় পড়ে যায়, যে ওনার দৈনিক কাজ করে যে ইনকাম হইতো, ওই ইনকাম দিয়ে দৈনিক চলে যেত, আরেক দিনের জন্য অবশিষ্ট কিছু থাকতো না। তো ওই দাদা একদিন আপনার কী কাজ করতো, উনি রাতের বেলায় মাছ ধরতো, আর খুব সকালে এটা নিয়ে দুলালপুর নামক একটা বাজার আছে, দুলালপুর বাজার নিয়ে বিক্রি করতো, যে টাকা আয় হইতো সেটা দিয়ে বাজার নিয়ে বাসায় চলে আসতো, আবার বাসায় এসে একটু শুইতো, শোয়ার পরে আবার ঘুম থেকে উঠা ক্ষেত খামার করতো। যেহেতু অভাবের সংসার, কিছু টাকা তো আয় করা লাগবে, সেই জন্য দাদাই কাজ করতো। তো বলে রাখি ভাই, তখন তো 1970-80, তখন আমাদের এলাকাটাতে বিদ্যুৎ ছিল না, একদমই বিদ্যুৎ ছিল না, আর আলোর ব্যবস্থা ছিল শুধু হারিকেন আর যেটাকে আমরা কূপি বলে থাকি, কেরোসিন তেলের মাধ্যমে চলে, জ্বলে থাকে। তো ওই কেরোসিন তেলের কূপি নিয়ে দাদা প্রত্যেক দিন রাতে মাছ ধরতে যাইতো, আর মাছ ধরতো কখনো যখন বেশি পানি থাকে তখন বড়শিতে মাছ ধরতো, যখন কম পানি থাকে তখন জাল দিয়ে মাছ ধরতো। তো বড়শি দিয়ে উনি বেশিরভাগ মাছ ধরতো, কারণ বেশিরভাগ নদীতে পানি কমই থাকে, বেশি পানিটা খুব কম সময়ই থাকে, মানে বর্ষাকালে একটু পানিটা হয়, তারপর আবার পানি আস্তে আস্তে শুকায় যায়। তো দাদা ওই শ্মশান যে ঘাটটা বলছিলাম আগের ঘটনায়, শ্মশান ঘাটের যে ময়লা আবর্জনাগুলো যেখানে ফেলায়, ওই জায়গাটা একটু অন্ধকার টাইপের, মানে একটু ঝোপঝার, অনেক ভয়ঙ্কর জায়গা। তো দাদা কী করতো, সবাই নদীর একপাশে ডান পাশটাতে মাছ ধরতো, যেমন হাকিমুদ্দিন কাকা, মুকুল কাকা, এরা মানে ডান পাশে মাছ ধরতো, অনেকে আছে যারা ডান পাশটাতে মাছ ধরতো, আর উনি শুধু দাদা উনি রাতের বেলায় ওই বাম দিকে মাছ ধরতো, কারণ ওদিকে কেউ মাছ ধরতে যায় না, ওদিকে মাছ বেশি পাওয়া যায়, বড় পাওয়া যায়, আর এগুলা ওইখান থেকে বাজারটা কাছে, বাজারে নিয়ে সকালে বিক্রি করে আবার তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারে। তো একদিন দাদা 100 ছিপ 100 বড়ি নিয়ে উনি কাঁধে করে, যেটাকে আমরা হোলা বলে থাকি, পাটখড়ির ছিপ নিয়ে উনি এতে যায় মাছ ধরতে যায়। তো মাছ ধরতে যখন যায়, তো উনি
হাঁটুপানি থেকে সিপ গাড়া শুরু করে। হাঁটুপানির মধ্যে একটা গাড়ে কোপাবরি বড়শি যাকে বলা হয়, হাঁটুপানিতে একটা গাড়ে, তারপর একটু সামনে করতে করতে বুক পানি বা গলাপানি পর্যন্ত উনি সিপ গাড়ে ভাই। তো এভাবে উনি একটা থেকে একটা, একটা থেকে একটা গাড়ার পরে আবার সকালবেলা দেখা যায় সারা রাত উনি এখানেই থাকে। রাতে যখন বাড়িতে বাড়ি থেকে এখানে আসে তখন একটু খাবার চিড়া গুড় অথবা অন্য কোনো খাবার নিয়ে চলে আসে, একটা চাদর নিয়ে আসে, এখানে বিছায় শুয়ে থাকে, যেই বড়শিতে মাছ ওঠে ওইটা উঠায় উঠায় ডুলিতে রাখে আর কি। তো যেহেতু অনেক মাছ তো দাদা ভাবতেছে যে এখন একটা কাজ করা যায়, মাছ দেখি আজকে কোনো মাছ হয় কি না, বাচ্চারা বাড়িতে কান্না করতেছে, দেখি ভালো কোনো মাছ পেলে আজকে বাসায় নিয়ে যাবো, আজকে বাজারে বিক্রি করবো না, মাছ খাইব বাচ্চারা। তো দাদা গেল মাছ ধরতে, মাছ ধরতে গিয়ে সব ছিপ ছিপ সব পুঁতা টুইতা টানে আসা পারে এসে একটু মানে জিরাইতেছে। তো যখন জিরাইতেছে তো ওনার চোখটা লাগে যায়, চোখটা যখন লাগে যায় তখন উনি উঠে তাকায় দেখে যে একটা ছিপ পাড়ের মধ্যে লড়তেছে, এরকম এরকম লড়তেছে, যেমন মাছ টান দিলে যেরকম ছিপ নড়াচড়া করে এরকম নড়াচড়া করতেছে। তো উনি ওই ছিপটার দিকে গিয়া ধরবে, এই মুহূর্তে আর কি ওনার হারিকেন যেটা ছিল ওইটা আলো নিভে যায়, আগুনটা নিভে যায়। তো আগুনটা নিভে যায় উনি চিন্তা করে যে আগুন যখন নিভে গেছে তো এক কাজ করি, আশেপাশে যখন কয়েকটা বাড়ি আছে ওই সব বাড়ি থেকে আমি গিয়ে ডাক দিয়ে আগুন নিয়ে আসবো, আগে মাছগুলো উঠাই, বাড়ি যাই সময় আগুন যে সময় দরকার পড়বো ওই সময় আগুনটা নিয়ে নিব। তখন উনি ছিপটার দিকে ধরে, ধরে দেখে এটার মধ্যে মাছ নাই, তখন দেখে সামনেরটার দিকে ছিপটা লড়তেছে, তো সামনেরটা আবার ধরে দেখে ওইটাও লড়ে না। তো এরকম করতে করতে একটা থেকে একটা থেকে একটা থেকে একটা আরেকটা থেকে আরেকটা এরকম যেতে যেতে উনি একদম বুক পানি পর্যন্ত যখন গেছে তখন উনি ওনার যেমন একটা সেন্স আসছে যে আরে আমি তো আস্তে আস্তে মাঝখানে চলে যাচ্ছি, এটা কী হলো, একটা মাছও লাগতেছে না, কী ব্যাপার। তো উনি বুদ্ধি করে উনি আবার পারে চলে আসেন, পারে চলে আসার পরে এখন দেখতেছে যে ওই সাইডের মধ্যে একটা প্রথম বর্ষিটা যে ওটা নাড়াচাড়া করতেছে। তো উনি ওটা ধরেই একটা টান মারছে, টান মারার সাথে সাথে একটা বড় ধরনের শোল মাছ বা টাকি মাছ যাকে বলা হয় আমাদের এদিকে শোল টাকি, এরকম ধরনের একটা বড় মাছ উঠছে। তো উনি ভাবতেছে আজকে যখন সন্তানরা ছেলেমেয়েরা কান্না করতেছে তো মাছটা বাড়িতে নিয়ে যাই, বাকি বর্ষিতে ওই যে মাছগুলো লাগবো ওগুলো না বাজারে নিয়ে বিক্রি করবো। তো উনি রাতের বেলায় মাছটা কাঁধের মধ্যে ঝুলাইয়া ছিপটার মধ্যে বর্শি থেকে আর মাছ ছুটায় নাই, তো ছিপটা কাঁধের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া উনি বাড়ির দিকে রওনা দিছে। তো চার পাঁচ কদম যায় তখন মনে হয় যেন পিছন দিকে মাছটা ওনার আর দুই কদম দুই কাক পিছিয়ে নিয়ে চলে যায়। তো উনি ভাবতেছে কি হইল, আবার চার পাঁচ কদম যায় আবার পিছনের দুই দিক পিছনের দিকে দুই কদম পিছনে চলে আসে। উনি এখন ভাবছে যে নিশ্চয়ই এটা কোনো খারাপ জিনিস, তখন বলতেছে দেখ রে আমার ছেলেমেয়েরা কান্না করতেছে মাছ খাইব, তুই আজকে ডিস্টার্ব করিস না, যা আমি বাকি বর্ষি থেকে যদি বড় মাছ হয় আমি তোরে দিয়ে যাবো, তুই আমার আজকে ছাইড়া দি, কয় না তোরে ছাড়া যাইব না, তুই মাছ দিয়ে যা, কয় না আমি আজকে তোরা মাছ দিব না, দেখবো তুই কত বড় বেটা বাপের বেটা আজকে মাছ নেস। তখন ওই পেতনিটা বলতেছে না আজকে মাছ দেওয়াই লাগবো। তখন দাদা এই মাছ না দিয়ে এই ঘাড় কইরা মাছ নিয়ে বাড়িতে চলে গেছে। তো বাড়িতে চলে যাওয়ার পরে উনি আবার মাছটা রাইখে পরে আবার চলে আসছে, আইসা বাকি বর্ষিগুলো যখন উড়াবো তখন জিল বলতেছে আজকে তো হজরের পরে তুই আমার মাছ দিবি না, আর হজরের পরে আমরা আলো চোখে দেখি না দিনের বেলা, আর রাতের বেলা তুই মাছ দিতেও পারবি না, বর্ষি তুই আর উড়াবি না, তোর লগে আজকে আমার বোঝা পেরো হয়ে যাবো। পরে জিনের সাথে দাদার একটা ধস্তাধস্তি শুরু হয় আর কি, অনেকক্ষণ প্রায় দাদা বলছে যেটা দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো ওদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দাদা অত্যন্ত দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যাওয়ার পরে দাদা কী করছে বুদ্ধি করে যে হাতের সাইডে একটা কুনুই জাল ছিল, কুনুই জাল একদম উপরে ওই জিনটা বা পেতনিটার উপরে মেরে দিছে, মেরে দেওয়ার সাথে সাথে পেতনিটা একদম শুয়ে পড়ছে। শুয়ে পড়ার সাথে সাথে ওই যে কুনুই জালের সাইডে লোহা থাকে, ছোটো ছোটো লোহা থাকে, এই লোহার জন্য আর কি জিনটা বের হতে পারে নাই পেতনিটা। তখন পেতনিটা আর কি কান্না করা শুরু করছে, নাকে কান্না শুরু করছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, নাইলে আমার আমার ছেলেমেয়েরা কান্না করবো। এখন দাদা কইতেছে এতক্ষণ আমি বলছি আমার ছেলেমেয়েরা কান্না করবো তুমি শোনো নাই, আর এখন তুমি ইয়া করতেছ যে তোমার ছেলেমেয়েরা কান্না করবো। তখন পেতনিটা মাপ চাপ চাইতেছে, তখন দাদা কয় না তোরে মাপ করা যাবো না, পেতনি কয় আমার মাপ করে দিলে আমি তোমার অনেক উপহার দিব। তো এই উপহার দেওয়ার নাম কইরা তখন দাদা পেতনিটাকে ছেড়ে দিছে, লোভে পড়ে আর কি দাদা পেতনিটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে পেতনিটা এখান থেকে গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে যাওয়ার পরে দাদা আর এই ঘটনা কাউকে বলে নাই, না বলাতে দাদা এখান থেকে ইয়েতে গেছে, বাড়িতে চলে গেছে ফজরে পরপর বাকি মাছগুলো ধরে দুলালপুর বাজারে বিক্রি করে তারপর আবার বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর দাদুর কাছে বলে নাই, তো দাদু বলতেছে যে আজকে তো আমার মনে চাইতেছে একটু বাপের বাড়ি যাইতে, যদি একটু নিয়ে যাই তাহলে ভালো হইতো। তো দাদা কয় যে তুমি যখন বাপের বাড়ি যাই বা কইছো তাহলে নিয়ে যাই। তো আমি বলে থাকি যে বলতেছি যে তখন আমার দাদা বলতেছে আসো তাহলে নিয়ে যাই। তো আমি বই ভাইয়া বলতে চাই আমার দাদুর বাপের বাড়ি হচ্ছে চীনা দিবিলের ওই পারে, তখন আপনি তো ১৯৭০ থেকে ৮০ সালে তখন কোনো নৌকা ছিল না আমাদের এলাকায়, তো
তাল গাছের মাঝখান দিয়ে ফেরে একটা কোষা বানানো হয় বা কলা গাছ দিয়ে বুরকা ভরে, এরকম কোনো একটা জাতীয় যানবাহন আর কি, যেটা জলযান বলা হয়। ওই জলযানে দাদা দাদির উঠায়া নদী পার হইতেছে রাতের বেলা। দাদার বেশিরভাগ কাজ করতো রাতের বেলা, কারণ উনি সাহসী মানুষ ছিল। যেখানে অন্যান্য মানুষরা কাজ করতো মাছ ধরতো একদিকে, আর দাদা শ্মশানের দিকটাতে বেশি মাছ ধরতো, কারণ ওখানে বেশি মাছ পেত। তো দাদুরে নিয়ে নদী পার হওয়া শুরু করছে। তখন নদীতে যখন ওপারে যাবে, ওপারে যাবে, তখন ওপারে যাওয়ার আগেই দাদা খেয়াল করতেছে নদীর মাঝখানে একটা মরা গরু পড়ে আছে, আর এই গরুর উপরে প্রায় গরুর থেকে তিন চার ডবলে তিন চারটা বড় হবে যে শকুন, এরা এই গরুটা খাচ্ছে। তখন দাদা তো সাহসী মানুষ, দাদা বলতেছে কিছু না বলে দাদুর সাথে গল্প টল্প করে নদী পার করে দাদুরই পাঠিয়ে দিছে। পাঠিয়ে দিয়া দাদা আসছে, আইসা বলতেছে তোরা এখানে কি শুরু করছস, তোরা এই চীনা দ্বীপ ছাইরা যাবি না যাবি না? তখন দাদারে বলছে না, আমরা কখনো চীনা দ্বীপ ছিঁড়া যাবো না। তো ভাই সেই ছিল অনেক ভয়ঙ্কর ঘটনা। তো দাদু সে বুঝতে পারে নাই। তো তারপর থেকে ভাই এখনও আমাদের চীনা দ্বীপে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে। যেমন আপনার ওই বাঁশঝাড়ির উপর দিয়ে আগুন যায়, হ্যাঁ এই আগুনটা আমরা সচক্ষে অনেকবার দেখেছি। তারপরে এই জঙ্গল কবরস্থান দিয়ে একটা বৃদ্ধ মহিলা বা একটা বৃদ্ধা মহিলা, যুবক ছেলে, কখনো বাচ্চা, ওরা কান্না করতে করতে যায় হাটে, এরকম বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে ভাই। এই ছিল আমার ঘটনা। ওকে, এটাই ছিল হচ্ছে আজকে কাউসারের শেষ ঘটনা এবং সাগরের শেষ ঘটনাটা আমরা এখন শুনবো এই মুহূর্তে। বাট তার আগে যেটা বলতে চাই, আগামী পর্বে যদি আপনি এখানটায় আসতে চান তবে যেটা করতে হবে, রেজিস্ট্রেশন তো ডেফিনেটলি করতে হবে, RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দাও 26969 নাম্বারে। একই সঙ্গে যদি তুমি আগামী পর্বে আসতে চাও, নিয়মটা আবারও বলছি, RBS তারপর নাম তারপর লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দিতে পারো যে এই নাম্বারটায়, সেই নাম্বারটা হচ্ছে 26969 এই নাম্বারটায়। কাউসার শেষ মুহূর্তে কিছু বলার ছিল? হ্যাঁ ভাইয়া, জাগো FM কে নিয়ে আমার ছোট্ট, আমি যেহেতু লেখক সেজন্য আমি অনেক কবিতা লিখেছি জাগো FM কে নিয়ে, এবং এখানে স্টুডিওতে বসে আমি একটি ছোট্ট একটি গান লিখেছি। গানটি যদি আপনারা শুনতেন তাহলে ভালো হইতো। এসো দলে দলে কিছু যাও বলে, এসো দলে দলে কিছু যাও বলে, এসো দলে দলে যাও গল্প বলে, ভয় পেও না করোনা কে আর, নিজের গল্প নিজে করো শেয়ার, নিজের গল্প নিজে করো শেয়ার। এক্স্যাক্টলি, নিজের গল্পটা নিজেকে শেয়ার করতে হবে। লাস্ট লাইনটা জোশ ছিল এই কারণেই, কারণ এখানে দিন শেষে যেই মানুষগুলো আসছে নিজের গল্পই তারা নিজের মতো করে শেয়ার করছে। থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাই, আবারও কোনো না কোনো একদিন কথা হয়ে যাবে, খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া, যদি আমার আম্মুকে একটু ধন্যবাদ জানাই দিতেন। অবশ্যই, আপনার মাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া রইল তার জন্য, এবং আপনিও সাবধানে বাড়ি ফিরবেন, আবারও কোনো না কোনো একদিন দেখা হবে। থ্যাংক ইউ। এনিওয়েজ, তো আজকে লাস্ট ঘটনাটা আমরা শুনবো, একদম শর্ট একটা ঘটনা আমরা শুনবো এই মুহূর্তে সাগরের কাছ থেকে, এবং সেই ঘটনাটা শুনবো সাগরের কাছে। বাট তার আগে যেটা বলতে চাই, আগামী পর্বে আপনাকে আমরা পাশে চাই, তার জন্য রেজিস্ট্রেশনের নিয়মটা আরেকটা বার বলি, বলছি তাহলে, RBS নাম, লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। আর চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। যারা এই মুহূর্তে আছেন আমার সঙ্গে তাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে, মোটামুটি যদি শীতের শেষের দিকে হলেও ঠান্ডাটা কিন্তু এখনও, মানে এবার শীত, বছরের শীতের শুরুটা কিন্তু বেশ ভালোই ছিল কিন্তু, রাইট? এবং শেষের দিকে এখন আমি জানি না কতটা আপনি ফিল করছেন, বাট আপনার একটা বেস্ট পার্টনার কিন্তু হতে পারে কমফি কমফোর্টার। সেক্ষেত্রে আপনি কোথায় কোথায় পাচ্ছেন সেটা একটু জানিয়ে দিই। পাচ্ছেন আপনি রিগেল এম্পোরিয়াম, বেস্ট বাই, অথবা ডট কম, স্বপ্নদ্বারা, ডেলি শপিং, আগরা সহ সকল রিটেল পয়েন্টে। কমফি কমফোর্টারকে সঙ্গে আপনি যখন রাখবেন তখন আপনার সময়টা বেশ ভালো যাবে এবং ঘুমটাও ভালো হবে। তো সাগর, শেষ কোন ঘটনাটা আমরা এখন শুনছি? এই ঘটনাটা ঘটছে আমার আম্মুর সাথে, এই ঘটনাটা এখন আমি বলি। তো আমার আম্মু আর আমার খালা, আমার খালা শরীয়তপুর নৈরা বজেশ্বর এলাকায় থাকে নদীর পাশে। তো আমার আম্মু সবসময় আমার বাবাকে বিয়ে করার পরে, আমি শুনছি, ঢাকাতেই থাকে, তো বেড়াইতে যায়। যাওয়ার পরে খালার বাসায় উঠে, ওঠার পরে ওই দিন গল্প স্বল্প করে প্রায় রাত 11-12টার মধ্যে, এর মধ্যে আমাদের আমার খালার পাশের বাসায় এক বৃদ্ধ ছিল। তো ওই বৃদ্ধ চা খাইতে গেছে, মানে ওনার ওয়াইফের কাছ থেকে ওই শোনা আর কি, বৃদ্ধ চা খাইতে গেছে।
তো আসছে, আসার পরে বলতেছে, তার ওয়াইফকে বলতেছে কি যে আমার শরীরটা খুব খারাপ, তুমি একটা কাজ করো, আমি একটু আধা ঘন্টার মতো শুই, শোয়ার পরে তুমি আমার উঠায়া একটু ভাত দিও, আমি ভাত খাই আবার শুয়ে পড়বো, কিন্তু আমার শরীরটা মানে আমি দাঁড়াইতে পারতেছি না, এতটা খারাপ লাগতেছে। পরে বলছে কী হয়েছে আপনি, মানে মানে কি জ্বর নাকি ঠান্ডা না কীরকম? পরে আমি নিজেও বলতে পারতেছি না যে আমার কী হয়েছে, কিন্তু আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, মানে আমি যে দাঁড়ায় কথা বলতেছি আমার কাছে অনেক বিরক্ত লাগতেছে। পরে বলে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, মানে ওই বৃদ্ধর ওয়াইফ বলতেছে যে একটা কাজ করেন, আপনি শুয়ে পড়েন, আমি ঘণ্টাখানিকের মধ্যে আপনি ডাক দিয়ে খাবার খায় আবার দুজনে আমরা শুয়ে পড়বো। বলে আচ্ছা ঠিক আছে। তারপর বৃদ্ধ শুইল, শোয়ার পরে এক ঘন্টা পর ওর ওয়াইফ দেখতেছে উঠতেছে না, উঠতেছে না, কী ব্যাপার উঠে না কেন? তারপর সামনে যায় দেখে ঢাক মানে ডাক ধাক্কা দিতেছে যে কী ব্যাপার আপনি ভাত খাবেন না। তারপর দেখে যে বৃদ্ধ মানে বৃদ্ধর শরীর ঠান্ডায় একদম বরফ হয়ে গেছে। পরে এই গলার এখানে তারপরে যে হাতে চেক করলো, পরে দেখে মারা গেছে, বৃদ্ধ মারা গেছে। তারপর এখন তো ওই ওনার ওয়াইফ কান্নাকাটি শুরু, কান্নাকাটি করতে করতে মানে এমনভাবে কাঁদতেছে, এই কান্না শুনে পাশে এখন কি পাশের বাসায় নাকি হঠাৎ করে আরেক মহিলা চলে আসছে, মানে মহিলা চেহারা দেখা যায় না, মহিলা ঘুমটা দিয়ে আসা ওই লাশের মাথার সামনে এমনভাবে ওই মহিলাও কাঁদতেছে, মনে হয় কি ওর মনে হয় কোনো কাজিন কিংবা উনি মানে কোনো রিলেটিভ এরকমভাবে কাঁদতেছে। তো ওর ওয়াইফটা আবার মানে ওই বৃদ্ধর ওয়াইফ কাঁদতেছে, আর একটা মানে আওয়াজ শুনতেছে, যেমন ওই যে হাড্ডি, যেমন কর্মরাইলে কামড় দিলে যেমন একটা হাড্ডি শব্দ হয় না, এরকম শব্দ হইতেছে। তো ভয় পায় ওই মহিলা, ওই বৃদ্ধর মহিলা আবার ভয় পাইয়া দৌড়ায় আমার খালার বাসায় গেছে। তো আমার ওই আম্মু ওইখানে ছিল অ্যাটেন্ড, তো বলতেছে যে আপনার ইয়া মারা চাচা মারা গেছে, তো তাড়াতাড়ি আহো, আর একটা মহিলা হঠাৎ করে কই থেকে আইসে আমি জানি না, মহিলারও আমি কোনো দিন দেখি নাই, তো মহিলাটা কেমন জানি মানে আচরণ করতেছে আর কেমন হাড্ডির শব্দ আসতেছে। তো দৌড়ায় গেছে আমার খালামণিও গেছে, আমার আম্মুও গেছে, আর ওই বৃদ্ধর ওয়াইফও গেছে। দৌড়ায় যায় দেখে লাশ নাই, কী ব্যাপার লাশ নাই? তারপর আমার খালা আর আমার আম্মু দেখে কি ওই লাশের মধ্যে তিন চারটা ফোঁটা রক্ত। তো ও হুজুরকে ডাকায় যে হুজুর এরকম এরকম এই অবস্থা, তো লাশ পাইতেছি না আমরা। তখন হুজুর বলে কি যে যে মহিলাটা আসছিল ওই মহিলাটা আসলে মানুষ না, ও পিচাস ছিল, তো ওর টার্গেটই ছিল আপনার এই লাশকে নিয়ে যাবে, তো ওর টার্গেটই ও পূরণ করছে, তো আর কি করবে। তো আমার খালামণি আর আম্মু এই পরে বাসায় পরে বলতেছে যেহেতু লাশ নেই তো জানা যাক আরে মানে কীভাবে হবে, তা মাটি কীভাবে, তা একটা কাজ করেন এটা আপনি আল্লাহর দিকে তাকায়া এখন কী করবেন, আর যা করার কিছু নাই এখানে। তো এই বলে চলে আসছে, এই হচ্ছে আমার লাস্ট ঘটনা। ওকে, এবং শেষ ঘটনাটাও কিন্তু বেশ ভয়ঙ্কর ছিল। আজকের সাগর থেকে শুরু করে কাউসার ভাই এবং প্রথমে যিনি বলে গেলেন মোহন, তিনজনের ঘটনাই যদি বলি যে প্রত্যেকটা ঘটনাই বেশ ভয়ঙ্কর ছিল। এবং ধন্যবাদ সাগর ভাই আপনাকে, যদি কোনো না কোনো একদিন আবারও দেখা হয়ে যায় নেক্সট এক্সপিরিয়েন্সগুলো আমরা সেদিন শুনবো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। অলরাইট, এবং ভূত স্টুডিও, এবং ভূত স্টুডিও মানে ব্রট টু ইউ বাই কমফি কমফোর্ট, আর শুরু থেকে আপনি আমার সঙ্গে ছিলেন এবং জাগো এফএম 94.4 এ। এবং আজকের মতো যেটা করব শোটা শেষ করতে হবে, কারণটা হচ্ছে রাত পোহালেই খুবই আমাদের জন্য স্পেশাল একটা দিন, বা খুবই ভালো লাগার বা ভালোবাসার একটা দিন, এবং সেই দিনটায় একটা অনুরোধ করব সবার কাছে, মাতৃভাষার জন্য বা ভাষার জন্য শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি একটা দিনই না, বছরের বাকি দিনগুলোতেও আজকে আপনি যে পরিমাণ সম্মানটা দেখাচ্ছেন মাতৃভাষার জন্য, বা রাত 12টার পর আমরা যখন আমরা দেখাবো তখনও, শুধু এতটুকুই বলবো, সেটা হচ্ছে একটা লাইনই বলতে চাই, সে মানে ভাষাটা না মানে শুধুমাত্র একদিনের জন্য না, বা ভাষার প্রতি ভালোবাসাটা একদিনের জন্য না, 365 দিনই ভাষাটাকে ভালোবাসবেন, দেশটাকে ভালোবাসবেন, এবং সবটা সময় প্রিয় বাংলা ভাষায় যখন কথা বলছেন এখানে যেন ভুল না হয় সেই চেষ্টাটা করা খুব দরকার। এনিওয়েজ, ফেসবুক লাইভটা আমরা শেষ করছি এবং আছি একদম রাত 12টা বাজার এক মুহূর্ত পর্যন্ত। অপূর্ব, আপনাদের কমেন্ট অ্যান্ড টেক্সটগুলো আমরা পড়ছি।
ওকে, সো লেটস সি শেষ মুহূর্তে কে কে বা কারা কারা ছিলেন আমার সঙ্গে। জুবায়ের ছিলেন আমাদের সঙ্গে, রুহুল ডেমরা থেকে শুনছিলেন আমাদেরকে, নীরব ছিলেন আমাদের সঙ্গে, রৌনক মহাকালী ছিল থেকে ছিলেন, এবং বিশাল বলছেন আজকে ঘটনাটা ঘটনাগুলো ইনফ্যাক্ট বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তো আগামী পর্বেও এভাবে তুমি চলে আসতে পারো, তোমার প্রিয় মানুষটার থেকেও কিছু ঘটনা শুনে তুমি আমাদেরকে এখানটায় বলতে পারো, বাট তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। আর রেজিস্ট্রেশনটা কীভাবে করে তুমি করছো, সেলফোনের মেসেজ ফিনে যাও, যাওয়ার পর লিখতে হবে তোমাকে RBS, রাইট? যদি আগামী পর্বে আসতে চাও তবে RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন, তোমার প্রফেশন, এবং পাঠিয়ে দিতে পারো তুমি যেই নাম্বারটাতে, সেই নাম্বারটা হচ্ছে 26969। একই সঙ্গে facebook.com/jagofm, সেখানে এই মুহূর্তে কে কে বা কারা কারা তাদেরকে একটু দেখতে চাই। ফেসবুকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্তিম রয় আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি জাহিদ আছেন আমাদের সাথে মিন্টু রোড থেকে, আরও অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে, কবির, থ্যাংক ইউ সো মাচ কবির ভাই। আর এদিকে লোপা বলছেন তিনি শুনছেন এবং তিনি আছেন আমাদের সঙ্গে, থাকবেন পুরোটা সময় জুড়ে। এবং আরও অনেককেই দেখতে পাচ্ছি আছেন লাস্ট মুহূর্তে, তানভীর আলম, জিসান, এবং ভয়ানক ছিল ঘটনাগুলো, এসকে প্রিন্স ওটা লিখলেন। অ্যান্ড দেখতে পাচ্ছি, আচ্ছা রাজ বলছেন ভালো লাগছে, থ্যাংক ইউ রাজ। এদিকে স্পার্ক লাইট প্রিন্স বলছেন তার কাছেও বেশ ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা এবং ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইয়াস, লাস্ট মুহূর্তে আরও অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করছেন, অ্যান্ড নাইস স্টোরি ওটা লিখলেন আমাদেরকে রাকিব, থ্যাংক ইউ সো মাচ রাকিব। এবং ফেসবুক লাইভটা আমরা অলরেডি শেষ করতে চাই এবং ফেসবুক লাইভটা থেকে বিদায় নিচ্ছি, আপনাদের